আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আব্বুর অনেক ইচ্ছে তার বন্ধু মেয়েকে তার পুত্রবধূ করে আনবে, আর সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য বেছে নিয়েছে আমাকে, কারণ আমি ছাড়া বিয়ের আর কেউ বাকি নেই। বড় ভাইয়া বিয়ে করেছে তার পছন্দ মতো, আবার অনেক আগেই। তা অব্বু ঠিক করেছে আমার সাথে তার বন্ধু মেয়ে বিয়ে দেবে, বাল্যকালের বন্ধু আরও মজবুত করবে, যেই কথা সেই কাজ। আব্বু আমাদের সবাইকে গ্রামের বাড়ি দেখার নাম করে নিয়ে এসেছে। আমি যখনই বাড়ির ভিতরে ঢুকছি তখনই সবাই এসে আমাকে দেখতে লাগলো। কেউ কেউ বলছে জামিন মিয়ার মেয়ের জন্য একখানা জামাই পছন্দ করেছে, দেখতে একদম রাজপুত্র। আমি কারোর কোনো কথায় কান না দিয়ে নিজের মতো করে ভাবির সাথে কথা বলছি, তখনই আম্মু এসে আমাকে বলছে, আশার এইদিকে আয় তো, তোর আব্বু তোকে ডাকছে। হ্যাঁ আসছি। তারপর আম্মুর সাথে একটা রুমে গিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। হাসান, আমি তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমার বন্ধু জামিরের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আজকে তোদের বিয়ে, এখন তুই যদি এই বিয়েটা না করিস আমার মান সম্মান সব মাটিতে নেমে পড়বে। আপনি এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটিবার আমাকে জিজ্ঞাসা করতেন, এমন একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছেন যে মেয়েটা গ্রামের শহরের কালচার বলতে কিছুই জানে না। মেয়েটি অনেক ভালো, গ্রামের মেয়ে হলে কি হবে, অনেক ভদ্র আর সুন্দর দেখতে। এখন তুই বাবা না করিস না, যত সুন্দর হোক আমি বিয়ে করতে পারবো না এমন একটা মেয়েকে। আমি কি করে বিয়ে করব যে মেয়ে শহরের কালচার কিছু জানে না? আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব হবে না। আকাশের মা, তুমি হাসানকে ভালো করে বুঝিয়ে বলো যাতে আমার সম্মানের কোনো ক্ষতি না হয়। দেখ বাবা, তোর নিজের জন্য না হয় আমার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নে বাবা। আম্মু, আমি শুধু তোমার কথায় রাজি হলাম, তবে আমি কালকে ঢাকা চলে যাব, এখানে আমি থাকতে পারবো না। ঠিক আছে, তাই হবে, আমরা সবাই জান্নাতকে নিয়ে ঢাকায় চলে যাব। জান্নাতকে? যার সাথে তোর বিয়ে হবে তার নাম জান্নাত। তাহলে ঠিক আছে। তারপর আব্বু গিয়ে সব কিছু ব্যবস্থা করে আমাদের বিয়েটা পড়িয়ে দিল। তবে আমি আমার বউ জান্নাতকে এখনো দেখিনি। রাত 12টা বাজে, ভাবি এসে আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে ঢুকে মনে হলো এটা বাসর ঘর। ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে ঘুরেছি, তখনই ইয়াবর একটা ঘোমটা দিয়ে হাতে এক গ্লাস দুধ নিয়ে আমার নাকের সামনে ধরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করি, এটা কি? গ্লাসটায় দুধ রাখা আছে, এখন একটুখানি খেয়ে আমাকে দেন, আমি বাকিটা খাবো। তুমি আমার দুধ কেন খাবে? অন্য গ্লাসে দুধ খাবে। আম্মু বলে দিয়েছে স্বামীর এঠো খেলে বউয়ের প্রতি স্বামীর ভালোবাসা বাড়ে। হায় আল্লাহ, আমি তো ভুলে গেছি। ছি 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 ছি, এই জন্য আম্মু বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আরে কি ভুলে গেছো? আপনাকে সালাম করতে আম্মু বলেছিল আপনি যখন ঘরে ঢুকবেন তখন যেন আপনাকে পা ছুঁয়ে সালাম করি। নেন তো একটু গ্লাসটা ধরেন, বলেই আমার হাতে একটা গ্লাস দিয়ে সালাম করতে লাগলো। আরে অনেক করছো, এখন ওঠো। তারপর জান্নাতকে উঠিয়ে বলি, তুমি খাটের উপর গিয়ে শুয়ে পড়ো। আমি এখন ঘুমাবো নাকি? আমার তো সব কথা বলা হয়নি। আর কি কথা বলবে? অনেক কথা, ভাবি যেগুলো বলতে আর করতে বলেছে সেইগুলো তো এখনো কিছুই করিনি। কার ভাবি? আমার ভাবি। কি করতে বলেছে? তার আগে আপনি দুধটা খেয়ে বাকিটা আমাকে দেন, আমি খেয়ে তারপর বলবো। ঠিক আছে। তারপর দুধ একটু খেয়ে জান্নাতকে দিলাম। জান্নাত অন্যদিকে ঘুরে দুধটা খেয়ে সোজা খাটের উপর গিয়ে বসে পড়েছে। এই তুমি খাটের উপর বসেছো কেন, এত বড় ঘোমটা টেনে? বারে, আজকে আমাদের বাসর রাত, তো আমি কি ঘোমটা ছাড়া বসে থাকবো নাকি? তো এখন আমি কি করব? আপনি কি করবেন তা তো ভাবি আমাকে বলে দেয়নি। আমি কি করব তা শুধু বলে দিয়েছে। আচ্ছা, আপনি ফিল্ম দেখেন না? হ্যাঁ দেখি তো। তাহলে তো সব কিছুই জানেন। কি জানি? বাসর ঘরে বাংলা ছবিতে দেখায় যে নায়িকা বউ সেজে ঘুমটা দিয়ে বসে থাকে, আর নায়ক স্বামী সেজে এসে সেই ঘুমটা উঠিয়ে বউয়ের চেহারা দেখে, এইটা আপনি জানেন না? এখন কি তাহলে আমি তোমার ঘুমটা উঠাবো? আমি কি করে বলবো? তো এখন কি করতে হবে আমাকে? আমি কি করে বলবো, আপনার যা খুশি তা করেন, তবে ভাবি আমাকে যেগুলা বলে দিয়েছে আমি শুধু সেইগুলাই করব।
দেখো আমার অনেক ঘুম পাচ্ছে, এখন কি আমি ঘুমাতে পারি? আমি কি না করেছি? আপনি ঘুমাবেন তো আমি কি জেগে থাকবো? না, তুমিও ঘুমাবে। তাহলে তুমি শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। তাহলে ভাবি যে আমাকে বলে দিয়েছে আপনার সাথে কিছু করতে, তাহলে সেইগুলো না করে ঘুমিয়ে যাব। আমাকে কি করতে বলছে? আগে আমার ঘুমটা ওঠান, তারপর বলতেছি। ঠিক আছে। তারপর গিয়ে জান্নাতের ঘুমটা সরালাম, তাকিয়ে দেখি সারা চেহারা সাদা সাদা পাউডার আর লাল রং দিয়ে ফুটফুট ফোটা দিয়ে রাখছে, আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক গাঢ় করে রেখেছে। দেখে মনে হচ্ছে জান্নাত সুন্দর হবে, তবে চেহারাটায় আশেপাশে জিনিস দেখতে গিয়ে একদম ভূতভূত লাগছে। জান্নাত চোখগুলো বন্ধ করে রাখছে, তখনই চোখগুলো খুলে আমাকে বলে, আমি দেখতে অনেক সুন্দর, এলাকার সব ছেলেরা বলে আমাকে বিয়ে করবে, কিন্তু আপনি তো এখন আমাকে বিয়ে করে নিয়েছেন, এখন আর কেউ আমাকে বিয়ে করতে চাইবে না। কেন চাইবে না? ভাবি বলেছে মেয়েদের বিয়ে হয়ে গেলে আর অন্য ছেলেরা বিয়ে করতে চায় না, তবে আমি কিন্তু দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তুমি অনেক সুন্দর, এখন তুমি শুয়ে পড়ো আর আমিও শুয়ে পড়ি। তখনই জান্নাত আমাকে বলে, আমাকে জড়িয়ে ধরে ধরবেন কখন আর চুমা দেবেন কখন? কি বলছে এসব? জড়িয়ে ধরে চুমা? আমি বলছি না কি? তাহলে কে বলছে? ভাবি বলে দিয়েছে আপনি ঘুমটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরবেন আর চুমা দেবেন, কিন্তু আপনি তো কিছুই করতেছেন না, তাহলে সকালে ভাবি আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? কাম সারছে, এতক্ষণ তো ভালোই ছিলে, এখন আবার কি হলো? আচ্ছা জান্নাত, তুমি কি লেখাপড়া কিছু করেছো? করেছি তো, ক্লাস 4 পর্যন্ত। তারপর আম্মু বলেছে মেয়েরা বেশি লেখাপড়া করতে নেই, মেয়েরা স্বামীর সাথে সংসার করবে এতেই হবে। ঠিক আছে, এখন আমি ঘুমাই, আমার অনেক ক্লান্ত লাগছে। কি লাগছে? ক্লান্ত? কিন্তু ভাবি যদি সকালে জিজ্ঞেস করে তাহলে কি বলবো? তোমার যা মন চায় বলো, এখন ঘুমোতে দাও, যদি বেশি বেশি করো তাহলে ঘর থেকে বের করে দেবো। তখনই একদম ভয়ে চেপছে গেছে। তখন আমি জান্নাতের কাছে গিয়ে বলি, আমি সারাদিন জার্নি করে এসেছি তো আমার এখন খারাপ লাগছে, আজকে ঘুমিয়ে পড়ি, কালকে যা করার করবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়েন। এই তো, তুমি কত ভালো, বলেই শুয়ে পড়েছি আর পাশে জান্নাত শুয়ে পড়েছে। যা, এখন একটু আমার পরিচয়টা দিই। আমরা সবাই ঢাকায় থাকি। আমি মাহমুদুল হাসান, আব্বু আম্মু আর এক বড় ভাই ও ভাবি। আমি এখন লেখাপড়া করি, সাথে আব্বুর ব্যবসাও মাঝে মধ্যে দেখি, আর যার সাথে বিয়ে হচ্ছে তার বর্ণনা তো আগে থেকে দেখতে পেয়েছেন, তার নামও তো জানেন। তবে জান্নাতকে দেখে মনে হচ্ছে বয়স তেমন একটা বড় হবে না, বড় জোর 15 কি 16 হবে। একে তো গ্রামের মেয়ে, আবার করেনি লেখাপড়া, আল্লাহ জানে বাকি জীবনটা আমার কপালে কি রাখছে। যাই, এখন একটু ঘুমাই। তখনই নাকের মধ্যে এক ঘুষি, আমি চিৎকার দেব কি দেব না ভাবতে ভাবতে আবার এসে আমাকে জড়িয়ে ধরেছে জান্নাত। এমনভাবে ধরেছে মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে মাঝে একটা বর্ডার দিয়ে নাক ডলতে ডলতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত রুমে নেই। যা, বাঁচা গেল, উঠে ফ্রেশ হতে যাব। তখনই আয়না থেকে চোখ গেল, তাকিয়ে দেখি আমার সারা চেহারায় 2 ঠোঁটের রং লাল লিপস্টিকের দাগ পড়ে আছে। তা দেখে এক চিৎকার, আর তখনই ভাবি সহ জান্নাত আর আম্মু দৌড়ে এসেছে আমার রুমে। কি রে, এমনভাবে মুখ ঢেকে রাখছিস কেন, আর এত জোরে চিৎকার দিলি কেন? কিছু না, তোমাদের আদরের বৌরানী কোথায়? এই তো আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছি, বলেন কি বলবেন? রুমালটা চেহারার সামনে থেকে সরাবার পর সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখনই আমি জান্নাতকে দেখিয়ে বলছি, এগুলো কি? রাতে যে আপনাকে চুমা দিয়েছি সেই লিপস্টিকের দাগগুলো লেগে আছে, তাতে সমস্যা কি? পানি দিয়ে ধুয়ে ফেললে তো পরিষ্কার হয়ে যাবে। তোমাকে আমি বারণ করেছি না যে আজকে কিছু করা লাগবে না, তাহলে তুমি কেন করছো? ভাবি তো রাতে এসে আমাকে বলে গেছে যদি আপনি কিছু না করেন তাহলে আমি যেন আপনাকে চুমা দে আর আলজা দিয়ে ধরি। তাই তো, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি এই সব কিছু করেছি। তবে রে মায়া, দেখাচ্ছি আমি তোমাকে। থাক, এখন সবার সামনে কিছু দেখাবার দরকার নেই,
যখন দেখতে চাইছি তখন কিছু দেখাননি, এখন দেখতে পারবো না, ওইদিকে আমার খেলা শেষ হয়ে যাচ্ছে। তবে আজ রাতে কিন্তু আপনি তাড়াতাড়ি ঘুমাবেন না, আপনি কিন্তু বলেছেন আজকে আমাকে জড়িয়ে ধরবেন আর চুমাও দেবেন। দেওয়াচ্ছি তোমাকে চুমা। থাক, এখন রেখে দেন, রাতে দিয়েন কেমন? আচ্ছা আমি এখন যাই, ওইদিকে আমার খেলা ফেলে আসছি, তা না হলে শেষ হয়ে যাবে। বলেই দৌড়ে চলে গেল জান্নাত। আম্মু আর ভাবি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেছে, আর আমি দাঁড়িয়ে রেগে মেগে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বাইরে দেখি শাশুড়ি আমার বউকে হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, ঘরে জামাই রেখে তুই বাইরে ছেলেদের সাথে দৌড়াদৌড়ি করছিস, গতকাল তোর বিয়ে হয়েছে আর আজকে কিনা তুই খেলতে চললি। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি আগেই আব্বাকে বলেছি, গোল্লা ছুট, কানামাছি, বৌছি আর লাফালাফি খেলবো, আব্বা ওইগুলোতে রাজি হয়েছে বলে তো আমি বিয়ে করতে রাজি হয়েছি। আব্বু তোকে রাজি করবার জন্য বলছে, এখন তোর বিয়ে হয়েছে আর বিয়ের পরে মেয়েরা এসব কিছু খেলে না, মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে সময় কাটায় বেশি বেশি। কিসের সময় কাটাবো আর কিভাবে কাটাবো? ঠিক আছে, আজকে তোর ভাবি তোকে শিখিয়ে দিবে কিভাবে সময় কাটাতে হয়। গতকাল তুমি আর ভাবি আমাকে যা যা করতে বলেছো আমি তা তা করেছি, তবে ভাবি যে বলেছিল আমাকে উনি জড়িয়ে ধরেন আর চুমা দেবে কোথায়, উনি তো আমাকে কিছুই করেননি, সব কিছু আমারই করতে হয়েছে, আমি চুমা দিয়েছি, আমি জড়িয়ে ধরেছি। তখনই শাশুড়ি গিয়ে সোনালীর মুখ চেপে ধরে বলছে, বর আর বউ কিছু করলে তা কাউকে বলতে নেই, এখন গিয়ে স্বামীর সাথে বসে একটু গল্প কর, যা। কি গল্প করব? এখন কি কোনো গল্প করার সময়? তার চাইতে ভালো হবে খেলাটা শেষ করে নি। তখনই শাশুড়ির হাতে লাঠি দিয়ে জান্নাতকে আঘাত দিয়ে আরম্ভ করছে, আর জান্নাত আব্বা আম্মা করে চিল্লাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাহিনী দেখছি। যা এক্ষুনি গিয়ে স্বামীর সাথে বসে বসে গল্প করবি, তা না হলে একটাও আঘাত মাটিতে পড়বে না। হ্যাঁ আম্মা, আমি এক্ষুনি যাচ্ছি। বলে হাত ডলতে ডলতে আমার দিকে এগিয়ে আসছে, এসে আমাকে বলছে, এই যে আসেন আমরা দুজনে বসে এখানে গল্প করি। কিসের গল্প করবে? যেই মন চাইবে সেইটা বলবেন, আমি শুনব, তা না হলে মায়ের হাতের মার একটাও মাটিতে পড়বে না। ঠিক আছে তাহলে চলো একটু তোমাদের গ্রামটা ঘুরে আসি হেঁটে হেঁটে। সারা গ্রাম আমার ঘোরা, এখানে কিচ্ছু নেই, আর গল্প করতে হলে গ্রাম দেখতে যাবো কেন? ঠিক আছে তাহলে রুমের ভিতর যাই। রুম? কিসের রুম? এই মানে ঘরের ভিতরে। ভাবি বলেছে শুধু রাতের বেলায় আমি আর আপনি ঘরের ভিতরে থাকব, দিনের বেলা যে ঘরের ভিতরে থাকতে হবে এই কথা তো ভাবি আমাকে বলেনি। আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি ভাবিকে জিগাই আসতেছি দিনের বেলা আপনার সাথে ঘরের ভিতর যাবো কি না। আরে না থাক, ঘরের ভিতরে যেতে হবে না, তুমি গিয়ে ওদের সাথে খেলা করো কেমন? কেন যেতে হবে না? আপনি এক্ষুনি না বলেছেন যাবেন। হ্যাঁ বলছি, কিন্তু এখন যেতে হবে না। তখনই জান্নাতের ভাবি এসে আমাকে আর জান্নাতকে বলছে, জান্নাত তোর জামাইকে নিয়ে খেতে আয়, তোদের জন্য সবাই অপেক্ষা করছে। ভাবি তোমাকে একটা কথা জিগাইব। যা জিজ্ঞেস করবি খাবার টেবিলে করিস, এখন তোর জামাইকে সাথে করে খাবার টেবিলে আয়। চলেন খাবার খাবেন। তুমি যাও আমি আসছি। ভাবি বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে, যদি আপনি না যান তাহলে তো ভাবি আমাকে বকা দেবে। হ্যাঁ চলো, কি আর করব, সবার সামনে মানি যেতে বা যাবে, আল্লাহ আজকের মতো আমাকে বাঁচিয়ে দেন, এরপর এমন ভুল আর কখনোই করবো না। এই কথাগুলো ভাবতে ভাবতেই খাবার টেবিলের সামনে যখনই গেছি আমি আর জান্নাত চেয়ারে বসে আছি তখনই। জান্নাত তুই আমাকে কি যেন জিগাইবি বলেছিলি এখন বল, তখনই আমি চেয়ার থেকে উঠে দৌড় দিব দিব ভাব। আপনি তো বলেননি দিনের বেলা আমি ওনার সাথে ঘরের ভিতরে থাকতে, কিন্তু উনি তো আমাকে দিনের বেলাও ঘরের ভিতরে নিয়ে যেতে চাইছে, তাই বলতেছি কি আমি কি ওনার সাথে দিনের বেলাও ঘরের ভিতরে থাকব। জান্নাতের কথা শুনে সবাই সোনালীর দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। জান্নাত তুই এখন বড় হয়েছিস, এখন তোর বিয়ে হয়েছে, নিজের বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলিস। আমার কি দোষ, আমি যখন একা শুইতে গেছিলাম রাতে তখন ভাবি বলেছে এখন থেকে রাতের বেলা তুই একা থাকবি না, তোর সাথে তোর বড় থাকবে, মানে উনি থাকবে আমার সাথে, কিন্তু দিনের বেলা যে ঘরের ভিতরে থাকতে হবে তা তো বলেননি, তাহলে কি এখন থেকে দিনের বেলাও ওনার সাথে ঘরের ভিতরে থাকবো? জান্নাতের কথা শুনে সবাই আব্বু সহ
আমার দিকে তাকিয়ে আছে। জান্নাত, তুই কি বলছিস এসব কথা? আমার কি দোষ? উনি তো আমাকে বলেছে ঘরের ভিতরে যেতে। এখন ভাবি তুমি বলো, যদি উনি আবার বলে দিনের বেলা ঘরের ভিতরে যেতে তাহলে কি যাব? এবার জান্নাতের কথা শুনে আমি খাবার টেবিল থেকে উঠে আসছি। তখনই হাসান, খাবারটা শেষ করে তারপর যা। জান্নাত গ্রামের মেয়ে, লেখাপড়া তেমন করেনি, আর ওর বয়স তো তেমন হয়নি। ওর কথা কিছু মনে না করে তুই ওকে সব কিছু শিখিয়ে নিলে ভালো হবে। ওকে, আমি কি শিখবো? তার চেয়ে ভালো হবে আমি আজকে ঢাকা চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা সবাই আজকে বিকালে ঢাকা চলে যাব, সাথে বৌরানীকে জান্নাতকে নিয়ে যাব। আমি ঢাকা যাব, কি মজা কি মজা! আমি ঢাকা গিয়ে চিড়িয়াখানা দেখতে যাব, তারপর রমনা বটগাছ দেখতে যাব, আরও কত জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ, তোমাকে হাসান সব কিছু দেখাবে। এখন খাবারটা শেষ করে নাও, তারপর গিয়ে রেডি হয়ে যাবে। এই, আপনি আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবেন? একবার আপুর দিকে তাকিয়ে বলছি হ্যাঁ নিয়ে যাব। তখন জান্নাত অনেক খুশি হয়েছে। এরপর খাবার শেষ করে আমি রুমে এসে রেডি হচ্ছি, তখনই জান্নাত এসেছে কাঁদতে কাঁদতে। আমি জিজ্ঞাসা করেছি, জান্নাত তুমি কান্না করছো কেন? আম্মু বলেছে আমি নাকি একা একা আপনাদের সাথে যাব, তাই। হ্যাঁ, বিয়ের পর বউরা তো স্বামীর বাড়িতে থাকে, আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে তুমি তোমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা, তুমি কাকে সাথে নিলে কান্না করবে না? রাজা, পাঁচ ঘুটি, সোলেয়া আর টুনটুনিকে সাথে নিলে আমার আর কান্না আসবে না। এত মানুষকে নিয়ে তুমি কি করবে? এরা মানুষ নয়, সব কিছু আমার খেলনার নাম। দাঁড়ান, আমি এক্ষুনি সবগুলাকে নিয়ে আসতেছি। বলে দৌড়ে ঘর থেকে চলে গেল, আর একটু পর এসেছে হাতে করে পাঁচটা পাথর, একটা রশি, বড় একটা চাড়া আর একটা পুতুল। এগুলো দিয়ে কি করবে? ঢাকা গিয়ে খেলবো ওইখানকার পিচ্চি ছেলে মেয়েদের সাথে। আর আমি আগে বলে দিই, আমাকে যদি খেলতে বাধা দেন তাহলে আমি কিন্তু অনেক কান্না করব। এখন কোনো একটা বলে ঢাকা নিয়ে যায়, তারপর আমি যা বলবো তাই হবে, এখানে কিছু করা যাবে না। মনে মনে কথাগুলো ভেবে নিলাম, ঠিক আছে তুমি যা বলবে তাই হবে, এখন রেডি হয়ে আসো। তারপর জান্নাত রেডি হয়ে এসেছে, আর এদিকে এলাকার সব গোড়াগাড়া বাচ্চা বড় সবাই এসেছে জান্নাতকে বিদায় দেওয়ার জন্য। আমার তো মনে হচ্ছে এলাকার হাঁস মুরগিগুলাও ওর জন্য কান্না করছে। যাক, অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে উঠলাম। ভাইয়া গাড়ি চালাচ্ছে, পাশে ভাবি, আম্মু আব্বু, মাঝে আমি আর জান্নাত একটু পেছনে বসেছি। তখনই আমার মাথা ঘুরতেছে, মনে হয় বমি হবে। ভাইয়া গাড়ি থামা। তখনই জান্নাত বলে এখন আর হবে না। তখন আবার গাড়ি চলতে শুরু করেছে। কিছুক্ষণ যাবার পর জান্নাত বলে আমার না অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুমি আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে থাকো। তারপর জান্নাত আমার কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। প্রায় তিন ঘন্টা পর আমরা আমাদের বাড়িতে এসেছি, তবে জান্নাত এখনও ঘুমিয়ে আছে। তারপর গাড়ি থেকে সবাই নামছে, আমি জান্নাতকে ডাক দিচ্ছি, তখন জান্নাত উঠছে না। তাই ইচ্ছে করে ওর কপালে একটা কিস করে দিয়েছি, আর তখনই জান্নাত সজাগ হয়ে গেছে। হায় আল্লাহ, এ আমি কি করলাম! এখন যদি জান্নাত বলে দেয় যে আমি ওকে গাড়িতে কিস করেছি, তাহলে তো আমার মান সম্মানের 12টা বেজে যাবে। আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? আমি নামবো, আমাকে ধরে নামান। যাক, বাঁচা গেল, তাহলে ঘুমিয়েছিল, বুঝতে পারেনি। হ্যাঁ আসো, তোমাকে নামাই। বললেই জান্নাতকে ধরে গাড়ি থেকে নামিয়ে আমরা সবাই বাসার ভিতরে ঢুকছি। তখনই জান্নাত বলে শোনেন, আপনি যে আমাকে গাড়ির ভেতরে চুমা দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে চুমা দেইনি, তাহলে আমাকে চুমা দিলেন কেন? তখনই চেয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি নিজের দিকে তাকিয়ে বাসার ভিতরে যাব। তখনই জান্নাত কান্না করতে শুরু করে দিয়েছে। জান্নাত, তুমি কান্না কেন করছো? আপনি আমাকে চুমা দিয়েছেন, এখন আমিও আপনাকে চুমা দেব, তা না হলে আমি কান্না করতে থাকবো। আব্বাজান, দেখেন না, আমি যখন গাড়িতে ওনার কাঁধের উপর ঘুমিয়েছিলাম তখন উনি আমাকে চুমা দিয়েছে, এখন আমি ওনাকে চুমা দেব, কিন্তু উনি গাড়ি থেকে নেমে সোজা চলে যেতেছে। যদি ওনাকে চুমা দিতে না দেয় তাহলে আমি ভাবির কাছে যে কথা দিয়ে এসেছি সেই কথা রাখতে পারবো না। তুমি ভাবির কাছে কি কথা দিয়ে এসেছো?
ভাবি বলেছে, আপনি যা যা করেন তা তা আমি যেন করি, আর আপনার সব কথা শুনে চলতে বলে দিয়েছে, আমি সব কিছু মেনে চলব, এই কথা ভাবিকে দিয়ে এসেছি। আর শুধু ভাবি না, আম্মু আমাকে বলে দিয়েছে আপনার সব কথা শুনে চলতে। আর কি কি বলছে? এখন এত কথা মনে নাই। আপনি এখন আমার কাছে আসেন, আমি আপনাকে কপালে চুমা দিব। কি? আমি যা যা করি তুমিও তাই করবে? হ্যাঁ, মানে আপনি আমাকে যখন চুমা দিবেন আর জড়িয়ে ধরবেন, তখন আমিও আপনাকে চুমা দিব আর জড়িয়ে ধরব, এই কথা ভাবি আমাকে বলে দিয়েছে। এখন আপনি আমাকে চুমা দিয়েছেন, আমিও আপনাকে চুমা দিব, আপনি এখন আমার কাছে আসেন, তা না হলে আমি আবার কান্না শুরু করে দেব। কি আর করবি, যা কাছে গিয়ে জান্নাতকে নিয়ে আয়, তা না হলে বৌরানী কান্না করতেই থাকবে। তারপর আমি রেগে মেকে জান্নাতের কাছে গেছি। তখনই আপনি একটু চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করবো কেন? আপনি যখন আমাকে কপালে চুমা দিয়েছেন তখন তো আমি ইচ্ছে করে চোখ বন্ধ রাখছি, এখন আপনিও চোখ বন্ধ করে রাখুন, তারপর আমি আপনার কপালে চুমা দিব। পারবো না, দিলে দাও না দিলে দাঁড়িয়ে থাকো। তখনই আমার কান্না শুরু। তারপর কান্না থামিয়ে চোখ বন্ধ করতে আমার কপালে একটা চুমু দিয়েছে। তখন মনে হচ্ছে সত্যি জান্নাতের এই দুষ্ট আবদারগুলো খুব ভালো লাগে, তবে মাঝে মাঝে ইজ্জতের ফলতা করে ফেলে। আপনি অনেক ভালো, ভাবি সত্যি বলেছে আমাকে আপনি অনেক আদর করবেন। মানে কি বলছে? মানে ভালোবাসবেন। ঠিক আছে, তাহলে বাসার ভিতর চলো। তারপর যখনই জান্নাতকে নিয়ে ভিতরে ঢুকবো, ঠিক তখনই হাসান, বৌরানীকে তুই কোলে করে ভিতরে ঢুকতে হবে, কারণ আজকে বৌরানীর প্রথম দিন এই বাড়িতে। কোলে নিতে পারবো না, পরে বিপদ হবে। যা বলছি তা করো, যা হবে পরে বুঝবো, আর কোলে নিলে বিপদ হবে কেন? ঠিক আছে, একটু পর দেখবেন। তারপর জান্নাতকে কোলে নিয়ে ভিতরে ঢুকছি। ওকে নামিয়ে আমি আমার রুমের দিকে যাচ্ছি ফ্রেশ হতে। ঠিক তখনই এই আপনি চলে যাচ্ছেন কেন? আমিও আপনাকে কোলে নিব। আম্মুকে বুঝতে পারছেন বিপদটা কি? হ্যাঁ বুঝতে পারছি। কি হলো, আসেন আমি আপনাকে কোলে নিব। তোমার কোলে নিতে হবে না, যদি নেওয়ার শখ থাকে তাহলে আব্বুকে একটু কোলে নাও। আমি গেলাম রুমে। দূর, কি যে বিয়ে করেছে, আল্লাহ আপনি একটু তাড়াতাড়ি ওর মাথায় বুদ্ধি ঢুকিয়ে দেন। যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে বসে আছি। তখনই ভাবি জান্নাতকে নিয়ে রুমে এসে বলছে, জান্নাত এখন তুমি সোহরাবকে কোলে নাও, কেমন? আমি গেলাম। উনি তো আমাকে সবার সামনে কোলে নিয়েছে, তাহলে আমিও ওনাকে সবার সামনে কোলে নেব। ঠিক আছে, তাহলে তাই করো। জান্নাত তুমি এদিকে আসো, আমি তোমাকে কিছু কথা বলি। সেই কথাগুলো কারোর সাথে বলবে না, এমনকি তোমার ভাবির সাথেও না। কি কথা যে আমি ভাবির সাথেও বলতে পারবো না? আর ভাবি তো আমাদের বাড়িতে, তাহলে বলবো কি করে? তোমার ভাবি যখন তোমাকে ফোন করবে তখনও বলবে না। ঠিক আছে, বলেন কি কথা। তাহলে শোনো, আমরা দুজন হলাম স্বামী স্ত্রী, আমাদের মধ্যে যে কথা হবে তা কারোর কাছে বলবে না, কেমন? ঠিক আছে, কিন্তু আমার এখন অনেক খিদে লাগছে, আমি খাবো। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আম্মু রান্না করছে, তো কিছুক্ষণের মাঝে খাবার রেডি হয়ে যাবে। ঠিক আছে, এখন হাত মুখ ধুইবো কোথা? এই তো এখানে গিয়ে ধুইয়ে আসো। তার আগে এই কাপড়ের জিনিসগুলো খুলতে হবে। আরে এখানে কাপড় খুলছো কেন? বাথরুমের ভিতরে কি কাপড় চেঞ্জ করে আছো? এখানে করলে কি সমস্যা? এখানে তো আমি আছি, আর তাছাড়া তুমি এই কাপড়গুলো নিয়ে একেবারে গোসল করে নতুন কাপড় পরে তারপর বের হবে, কেমন? ঠিক আছে, তাহলে এই কানের গলার আর মাথার জিনিসগুলো খুলে দেন। হ্যাঁ দাও। তারপর জান্নাতকে আয়নার সামনে দাঁড় করিয়ে ও শরীরের সমস্ত গহনা খুলে দিতে লাগলাম। যখনই গলার হারটা খুলতে যাব ঠিক তখনই ইচ্ছে করছে ওর গলায় একটা চুমু খাই, কিন্তু খেলাম না, কারণ এমনিতে অনেক মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, আর নতুন করে ছিনিমিনি খেলতে দেবো না। এক কাজ করিয়েন, আমার জামার পেছনের বোতামটা খুলে দিয়েন, কেমন? কেন, তুমি কি খুলতে পারবে না? আমি খুলতে পারবো না তাই। আচ্ছা ঠিক আছে। তারপর জান্নাতের জামার রুকটা খুলে দিয়ে ওকে বাথরুমে ঢুকিয়ে আমি নিচে চলে গেলাম। এসে আমি সোফায় বসে বেবার পড়ছি, তখনই
জান্নাত চিৎকার দিতে দিতে নিচে এসে ভিজা কাপড় নিয়ে ছোট ঘরটার ভিতরে উপর দিয়ে পানি পড়তেছে, মনে হয় ছাদ ছিদ্র হয়ে গেছে। মানে কি বলছো তুমি? আব্বু মনে হয় ঝর্ণা টিপ পড়ে গেছে, তাই জান্নাত এমন বলছে। আমি গিয়ে দেখছি বলে জান্নাতকে সাথে করে বাথরুমে ঢুকলাম। দেখি ঝর্ণাটা ছাড়া, তারপর জান্নাতকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বন্ধ করতে হয়। যখনই আমি বাথরুম থেকে বেরিয়ে আসব তখনই পা পিছলে জান্নাতের বুকের উপর, আর ও আমায় জড়িয়ে ধরেছে। তখনই সুযোগ বুঝে গলায় কিস করে দিয়েছি। জান্নাত ঠিকমতো বুঝতে পারেনি। আমাকে জড়িয়ে ধরার জন্য এমনভাবে পড়ে যাওয়ার ভান করার কি দরকার? আমাকে বললে হতো, আমি আপনাকে জড়িয়ে ধরতাম। আরে না, আমি পা পিছলে পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আপনি এখানে থাকেন, আমার গোসল শেষ হলে তারপর যাবেন। কি এখানে দাঁড়িয়ে তোমার গোসল করা দেখব? না আপনি দরজার বাহিরে থাকেন, আমার গোসল শেষ হলে দুজনে একসাথে নিচে যাব। ঠিক আছে। তারপর বেরিয়ে রুমে বসে আছি। কিছুক্ষণ পর জান্নাত ফ্রেশে বেরিয়েছে। আমি তাকিয়ে দেখি একটা পরী মনে হয় আমার সামনে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর লাগছে, কোনো সাজ নেই, তবুও দারুণ লাগছে জান্নাতকে। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার জামার বোতাম কে লাগিয়ে দেবে? হ্যাঁ দাও। তারপর জান্নাতে জামার হুকটা লাগিয়ে ওকে নিয়ে আমরা দুজনেই নিচে গেলাম। তারপর খাবার টেবিলে বসেছি, আমার পাশে জান্নাত বসেছে। খাবার শেষ করে আমি উঠব। ঠিক তখনই, বৌরানী এই বাড়িটা তোমার কাছে কেমন লাগছে? ভালো। ঠিক আছে জান্নাত, তুমি খাবার শেষ করে রুমে আসো, আমি রুমে যাই। ঠিক আছে। আচ্ছা তারপর রুমে গিয়ে একটু মোবাইলটা হাতে নিয়ে দেখি রবি ফোন করেছে। রিসিভ করে ওর সাথে কথা বলছি, বেঞ্চে আসতে দেখা করবে। রবি রাজি হয়েছে। তারপর একটু সেজে গুজে বাইরে যাবার জন্য নিচে এসেছি। কিরে তুই কি কোথাও যাবি নাকি? হ্যাঁ একটু রবির সাথে দেখা করে আসি। আর জান্নাত তুমি আম্মুর সাথে বসে গল্প করো, কেমন? সে না হয় করলাম, এখন আপনি যেহেতু বাহিরে যেতেছেন এখন আমাকে মিষ্টি খাওয়াতে হবে। বাইরে গেলে মিষ্টি খাওয়াবে না কেন? আচ্ছা ঠিক আছে তুমি ফ্রিজ থেকে নিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে আনবো কেন? সাগর ভাইয়া যখন বাহিরে যেতেছিল তখন তো ভাবি ফ্রিজ থেকে মিষ্টি আনেননি। মানে তুমি কি বলছো? মানে আব্বাজান বলেছে সাগর ভাইয়া আর ভাবি যেভাবে কথাবার্তা বলে আর ওরা যা যা করে আমিও যেন ঠিক এমনভাবে আপনার সাথে তা তা করি আর কথা বলি। হ্যাঁ আব্বু তো তোমাকে ভালো কথা বলেছে, তাহলে ওদের ফলো করো, এখন আমি চাই। হ্যাঁ আমি তো ওদের মতো করতে চাচ্ছি। সাগর ভাইয়া বাইরে যাওয়ার সময় ভাবি ভাইয়াকে বলেছে মিষ্টি খাইয়ে তারপর বাহিরে যেতে। তখন সাগর ভাইয়া ভাবিকে দেখছি কাছে নিয়ে একটা চুমা দিয়ে বলেছে নাও তোমাকে মিষ্টি খাইয়ে গেলাম, এখন আপনি আমাকে চুমা দিয়ে মিষ্টি খাইয়ে তারপর বাহিরে যাবেন, তা না হলে আমি আপনাকে বাহিরে যেতে দিব না। আর আমাকে যে বাথরুমে জড়িয়ে ধরার জন্য ইচ্ছে করে পড়ার অভিনয় করেছেন সেটাও সবাইকে বলে দিব। তখনই চেয়ে দেখি ভাবি হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। বলার বাকি রাখছো নাকি? বলে তো দিয়েছ, এখন তুমি কি চাও সেটা বলো। মিষ্টি খাওয়ালে হবে? আসেন কাছে আসেন, আমি মিষ্টি খাবো। তখনই, কিরে হারামজাদা তুই বৌরানীকে মিষ্টি না খাইয়ে চলে গেলি কেন? এদিকে যে বৌরানী মিষ্টির জন্য কান্নাকাটি করছে তার কি কোনো খবর আছে তোর? তাড়াতাড়ি করে বাসায় এসে বৌরানীকে মিষ্টি খাইয়ে কান্না থামা, তা না হলে তোর কপালে খারাপই আছে। আব্বু আপনি জানেন জান্নাত কোন মিষ্টির কথা বলছে? মিষ্টি তো মিষ্টি, এইটা আবার কোন মিষ্টি হবে? তাহলে আপনি ওকে ফ্রিজ থেকে মিষ্টি এনে খাইয়ে দিন, দেখুন তাহলে কান্না থেমে যাবে। বৌরানী বলেছে তুই নিজে ওকে মিষ্টি খাওয়াতে হবে, তা না হলে কান্না করতে থাকবে। দেখ হাসান তুই তাড়াতাড়ি করে এসে বৌরানীকে মিষ্টি খাওয়া, ওর কান্না বন্ধ করে দিয়ে যা। আচ্ছা আসছি। তারপর ফোনটা কেটে দিয়েছি। আব্বু তখন সামনে ছিল না। যখন জান্নাত আমার কাছে মিষ্টি খেতে চাইছে থাকলে হয়তো বলতো না সোনালি মিষ্টি খাওয়াতে। কিরে হাসান কি খবর তোর? নতুন বউ তোকে কেমন আদর করে? যা দিয়েছে তা বলা যাবে না, বললে ইজ্জতের বারোটা বাজবে। মনে মনে কথাটা বলছি, হ্যাঁ জান্নাত গ্রামের মেয়ে, অনেক সুন্দর করে কথা বলে, অনেক গুছিয়ে কথা বলে। তবে জান্নাত আমাকে অনেক ভালোবাসে আর অনেক ভালো একটা মেয়ে।
সত্যি বলছিস? তাহলে তোর বউয়ের সাথে দেখা করতে হবে। এখন বল, আমার সাথে কবে পরিচয় করিয়ে দিবি? হ্যাঁ, উঠিয়ে দেব খুব তাড়াতাড়ি। আচ্ছা রবি, এখন উঠি। তারপর রবির কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে এসেছি। যখনই বাসার ভিতর ঢুকছি তখনই চেয়ে দেখি জান্নাত কান্না করছে, আর বাসার সবাই ওর কান্না থামাতে চেষ্টা করছে। ভাবি, ভাইয়া, বাবু, আম্মু আমাকে দেখে জান্নাত লাভ মেরে বসা থেকে উঠে আমার কাছে এসে আমাকে বলছে, এবার আমাকে একটা মিষ্টি খাওয়ালেও আমি কান্না বন্ধ করব না, আমাকে এবার বেশি করে মিষ্টি খাওয়াতে হবে। ঠিক আছে, আসো আমি তোমাকে মিষ্টি খাওয়াই। তখনই জান্নাত কান্না থামিয়ে আমার একদম কাছে চলে এসেছে, আর সবাই যার যার মতো করে উদাও। তারপর ওর কপালে একটা চুমু দিয়ে ওকে রুমে নিয়ে গেছি। আমাকে আপনি কপালে চুমা দিয়েছেন, তবে মিষ্টি তো খাওয়ার নেই। রুমে এসেছি, পর তোমাকে খাওয়াবো। ঠিক আছে, তাহলে খাওয়ান। তার আগে তোমাকে কিছু কথা বলি, যদি তুমি সেগুলো শোনো তাহলে রোজ তোমাকে মিষ্টি খাওয়াবো। আমি সবার কথা তো শুনি, আর আপনি যা বলেন তা তো আমি একদম সবার আগে শুনি। এখন অন্য কথা বলে আমাকে মিষ্টি না খাওয়াবার চেষ্টা করতেছেন, তাই না? আরে না, ঠিক আছে। বলেই জান্নাতকে কাছে নিয়ে ওর দুগালে কিস করে বলছি, ভাইয়া ভাবিকে এভাবে মিষ্টি খাওয়াও। এখন রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, সকালে আমার কাজ আছে, তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে, তাহলে আমিও আপনাকে মিষ্টি খাইয়ে দেব। তারপর এসে সোজা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। জান্নাত, তুমি আমাকে ছাড়ো, আমাকে কেউ ধরলে আমার রাতে ঘুম হয় না। ভাবি বলে দিয়েছে রাতের বেলা আমি যেন আপনাকে জড়িয়ে ধরে ঘুমাই, এতে আপনার ঘুম না এলেও আমার সমস্যা নেই, আমি ভাবিকে কথা দিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি সজাগ থাকি। তাহলে চলেন আমরা দুজনে বসে সোলেয়া খেলি। বলে শোয়া থেকে উঠে পাঁচটা পাথর ব্যাগ থেকে বের করে নিয়ে এসেছে। এগুলো দিয়ে তুমি কি করবে? বাড়ি, আপনি তো বলেছেন সজাগ থাকবেন, তাহলে আমরা দুজনে খেলা করি। এই কথা বলে আমার হাতটা টেনে ফ্লোরে নিয়ে বসি পাথরগুলো নিচে রেখে এক এক করে হাতে নিচ্ছে, আবার ফেলছে। জান্না, আমি তো এই খেলা কোনো সময় খেলিনি, তুমি এক কাজ করো, সকালে আব্বুর সাথে বসে বসে খেলা করো, কেমন? আব্বু এই খেলাটা ভালোই খেলতে পারে। তাহলে বর বউ খেলি, আমার বউরানীকে আপনার বর রাজার কাছে বিয়ে দেব, আবার কাল রাতে আমি নিতে আসব। এই নেন, এই বর রাজাটা আজ থেকে আপনার কাছে যত্ন করে রাখবেন, কেমন? হাই রে কপাল, বউয়ের সাথে এখন আমি বাচ্চাদের মতো বর বউ খেলতাম, কবে যে এই বউরানী আমার বড় হবে এসে আল্লাহ জানে। তারপর বর পুতুলটা আমার কাছে দিয়ে তার হাতের বউ পুতুলটা আমার কাছে দিয়েছে। তারপর জান্নাত কান্না করতে লাগলো। এমন সময় আমি বললাম, আরে তুমি কান্না কেন করছো? বউ নিজের বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে গেলে কান্না করে না? হ্যাঁ, কিন্তু তুমি তো সকালে এসেছো আমাদের বাড়িতে, এখন কান্না কেন করছো? আরে বোকা, আমি নিজের জন্য কান্না করছি নাকি? কান্না তো করছি বউ পুতুলটার জন্য, কারণ বউ পুতুলটা তো কান্না করতে পারবে না, আমি ওর হয়ে কান্না করে দিতেছি, কারণ আজকে ওর বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যেতেছে না, তাই। বুঝতে পারছি, আমি বোকা, তুমি অনেক বুদ্ধিমতী, অনেক হয়েছে, সকালে বাকি খেলা হবে, এখন চলো ঘুমাবো। তারপর জান্নাতকে সাথে নিয়ে শুয়ে পড়েছি। জান্নাত আমাকে জড়িয়ে ধরে রেখেছে, আমার ঘুমাতে একটু কষ্ট হচ্ছে, তবে ভালোই লাগছে। ও দুষ্টুমিগুলি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত ঘুমিয়ে আছে, এমনিতে দেখতে বাচ্চা বাচ্চা লাগছে, আর এখন আরও বাচ্চা লাগছে। ওকে না সজাগ করে আমি নিজে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে এসেছি। কিরে তুই একা, বৌরানী কোথায়? ঘুমাচ্ছে, আমি অফিসে যাচ্ছি, ও উঠলে নাস্তা করিয়ে দিও। আচ্ছা হাসান, জান্নাত যে এমন বাচ্চাদের মতো আচরণ করছে তোর কাছে খারাপ লাগে না? না, এখন আর লাগে না, তবে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তোমরা সবাই তো জান্নাতকে পছন্দ করো, তাহলে আর কি। তখনই, শোন হাসান, আজকে রাতে আমি একটা পার্টি দিয়েছি তোর বিয়ে উপলক্ষে, তুই তাড়াতাড়ি চলে আসিস, আর বিকালে বৌরানীকে সাথে করে গিয়ে মার্কেট থেকে ওর জন্য কিছু নতুন কাপড় গহনা কিনে দিস। আজকেই পার্টি দিতে হলো? কিছুদিন যেত তারপর না দিতেন,
এখন তো আবার আমার মানির জন্য চিনিমিনি খেলা শুরু করেছেন আপনি। কিসে চিনিমিনি? বৌরানীকে আমি সব কিছু বুঝিয়ে বলবো, ও আমার সব কথা শোনে। হ্যাঁ তা তো জানি, আমার বারোটা বাজাবার জন্যই আপনি তেমন করছেন। সাগর তুই ওকে কিছু শেখাতে পারিস না? আমার সাথে কি করে কথা বলতে হয় সোহরাব মনে হয় ভুলে যাচ্ছে। হাসান কি হচ্ছে? ঠিক আছে, আমি আর তোর ভাবি মিলে সোনালীকে বুঝিয়ে পার্টিতে দেখে রাখবো, যাতে করে কোনো ভুল কাজ না করতে পারে। ঠিক আছে, তাহলে পরে ঠেলা তোমরা সামলাবে। যদি আমার বন্ধুদের সামনে কোনো রকম লজ্জায় পড়ি তাহলে কিন্তু তোমাদের সবার খবর আছে। এই কথা বলি, আমি অফিসের জন্য বেরিয়ে গেছি, তারপর অফিসে এসে কাজ করছি, তখনই চেয়ে দেখি বাইরে সবাই হাসাহাসি করছে। একটু বাইরে গিয়ে দেখি জানার চোখ বলছে আর সবাই হাসছে, আর আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কাছে গিয়ে জান্নাতকে দেখে আব্বুকে বলছি, আপনি জান্নাতকে এখানে নিয়ে এসেছেন কেন? ঘুম থেকে উঠে তোকে না পেয়ে মেয়েটা কান্না করছে, তাই ওকে এখানে নিয়ে এসেছি। তাছাড়া তোরা তো আজকে মার্কেটে যাবি, তাই না? হ্যাঁ তা যাব, তাই বলে জান্নাতকে অফিসে নিয়ে আসবেন? এই যে আপনি রাতে বলেছেন আমার সাথে সকালে খেলা করবেন, কিন্তু আপনি খেলা না করে অফিসে চলে আসছেন কেন? ও আমার মনে ছিল না। আচ্ছা এখন থেকে রোজ সকালে খেলা করে তারপরে আসবো অফিসে। আর তুমি তার জন্য এখানে এসেছো? না, এসেছি আমার বরবৌকে নিতে। আমার বরবৌগুলো দেন। এ রে কাম সারছে, এগুলো তো রুমে আলমারিতে রাখা, যদি এখন কান্না করতে থাকে তাহলে তোমার ইজ্জত বলতে আর কিচ্ছু রাখবে না। এগুলো বাসায় রাখা আছে, তোমাকে বাসায় গিয়ে দেবো। এখন চলো তোমাকে নিয়ে কেনাকাটা করতে যাব। কি কিনবেন? তোমার জন্য কাপড় আর গহনা। আমার গহনা লাগবে না, আমাকে কিছু খেলনা কিনে দিলে হবে। স্যার আপনার ভাগ্যটা অনেক ভালো, বউকে গহনা কিনে দিতে চাইলেও গহনা নিতে চায় না। আর আমার বউ গহনা চাইলে যদি না দিই তাহলে বাসায় গেলে আমার 12টা বাজায়, রাতে একসাথে থাকতে দেয় না। আপনি সত্যি অনেক ভাগ্যবান এমন একজন বউ পেয়েছেন। আপনি আপনার কাজে মন দেন, আমার যন্ত্রণা আমি বুঝি। তারপর জান্নাতকে সাথে নিয়ে মার্কেটে গেছি, যখনই কাপড়ের দোকানে ঢুকছি তখন যে দেখি জান্নাত আমার সাথে নেই। তারপর এদিকে সেদিকে খুঁজতে লাগলাম, কিছুক্ষণ খোঁজার পর নিচে গিয়ে দেখি কিছু বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে। আমাকে দেখে বলে, একজন দরকার খেলাটা ভালোভাবে খেলতে, আপনি আসেন আমরা দুজনে মিলে খেলা করি। পড়াচ্ছি তোমার খেলা বলেই জান্নাতকে হাত ধরে জোরে করে কাপড়ের দোকানে নিয়ে এসেছি। চেয়ে দেখি জান্নাত মন খারাপ করে বসে আছে, তা দেখে আমার নিজের কাছে মন খারাপ লাগছে। তাই জান্নাতকে জিজ্ঞাসা করেছি, তোমার কি মন খারাপ? হ্যাঁ অনেক। কেন? আপনি আমাকে খেলতে দেননি তাই। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বাসার ছাদের উপর তুমি আর আমি সবাই মিলে কানামাছি খেলব। সত্যি খেলবেন? হ্যাঁ সত্যি খেলব। তারপর দেখি জান্নাত হাসতে শুরু করেছে। তারপর জান্নাত যে কাপড়গুলো পছন্দ করেছে সেইগুলো আর আমি ওর জন্য নিজের পছন্দ দুটো রেহেঙ্গা নিয়েছি। দোকান থেকে বেরিয়ে জুয়েলারি দোকানে গিয়ে কিছু গহনা কিনে বাসায় আসবো। তখনই ভাবি ফোন করে বলে, হাসান জান্নাতকে পার্লার থেকে বসে যেয়ে নিয়ে এসো। ঠিক আছে। তারপর জান্নাতকে সাথে নিয়ে পার্লারে গেলাম, তখনই জান্নাত একা ঢুকবে না, আমাকে যেতে হবে ওর সাথে। কিন্তু পার্লারে তো ছেলেদের ঢুকতে দেবে না। তারপর অনেক বুঝিয়ে পার্লারের মালিকাকে পুরো পার্লার 2 ঘন্টার জন্য কন্ট্যাক্ট নিয়ে নিলাম। ওরা জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। আমি এমনিতে অনেক সুন্দর, আমাকে এত সাজাতে হবে না, আপনি বলেন আমাকে যেতে দিতে। হ্যাঁ জানি তুমি অনেক সুন্দর, তোমাকে ওরা আরো অনেক সুন্দর করে দেবে। তারপর যখনই জান্নাতকে কাপড় পরাতে যাবে তখনই বলে, এই আপনি আমাকে সুরচুরি দিতেছেন কেন? দাঁড়ান আমিও আপনাকে কাতুকুতু দিচ্ছি, বলেই পার্লারের মেয়েকে সুরসুরি দিতে লাগলো। মেয়ে জান্নাতের কাছ থেকে কোনোরকমে নিজেকে ছাড়িয়ে বলে, আপনার বউকে আপনি কাপড় পরিয়ে দেবেন, আমি বলি কিভাবে পরাবেন। ঠিক আছে। তারপর উনি বলছে আমি জান্নাতকে রেহেঙ্গা পরাচ্ছি। তারপর যখন শেষ হয়ে গেছে তখন জান্নাত বলে, আমাকে পরি লাগছে, বাহ তাহলে তো রোজ রোজ এখানে এসে এমনভাবে বউ সাজবো। ঠিক আছে তাহলে এখনই চলো। তখনই জান্নাত বলে, ওই মেয়েটাকে আমি আবার আসবো,
তখন দেখব কত সুরসুরি দিতে পারেন। আর আমি কিন্তু এতে এক নাম্বার। হয়েছে, এখন চলো। তারপর জান্নাতকে সাথে করে বাসায় নিয়ে এসেছি। জান্নাতকে বাসা সবাই দেখে অবাক হয়ে গেছে, তারপর ওকে ভিতরে নিয়ে গেছে। তবে এখনও পার্টি শুরু হয়নি। কিছুক্ষণ পর মানুষজন আসতে শুরু করে দিয়েছে। ঠিক তখনই, বড় বৌমা তুমি একটু বৌরানীকে গিয়ে নিয়ে আসো। সোহরাব তুমি একটু রুমে আসো। হ্যাঁ ভাবি, আসছি। তারপর রুমে গিয়ে আমি তো পুরো অবাক। আরে এটা কি জান্নাত, তোমার এই অবস্থা কি করে হলো? আর ঠোঁটের লিপস্টিক গালে কেন? আর তোমার পরনের গহনা সব কিছু নিচে কেন? তোমাকে এত কষ্ট করে সুন্দর করে সাজিয়ে এনেছি, আর তুমি কি না সব কিছু এলোমেলো করে দিয়েছ? একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসলাম জান্নাতকে। তখনই জান্নাত কান্না করতে লাগলো। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কান্না করবো না তো কি করবো? আমি কখন ধরে একা একা বসে আছি, আর আমার চুলকাইছে। তাই তো গহনাগুলো খুলে ফেলেছি, আর ঠোঁটে কি যেন লাগছে তাই ডলা দিয়ে তখনই লিপস্টিক এমন হয়েছে। তাহলে রেহিঙ্গা খুলেছে কেন? এটা কত বড়, আমার কি কষ্ট হয় না? এত বড় কাপড় কেউ পরে রাখে নাকি? আপনি এখন ছাদে চলেন, আমি কানামাছি খেলবো। এখন কানামাছি খেলবে মানে এখন তো নিচে যেতে হবে। বাড়িতে আজ পার্টি দিয়েছে আব্বু আমাদের বিয়ের উপলক্ষে। কি পার্টি? অনুষ্ঠান। এখন তোমাকে নিয়ে নিচে নামা যাবে না। এক কাজ করো, হাত মুখটা ধুয়ে কাপড়টা পরে আমার সাথে চলো। যেতে পারি, তার আগে আমার সাথে বড়বউ খেলতে হবে অনুষ্ঠান শেষে। ঠিক আছে খেলবো, এখন আমার সাথে চলো। ঠিক আছে, তাহলে আমাকে আগের মতো করে সাজিয়ে দেন, যেমন ওইখানে সাজিয়েছেন। ঠিক আছে, আসো আমার সাথে। ঠিক আছে, তাহলে তুমি জান্নাতকে সাজিয়ে নিচে নিয়ে আসো, ওইদিকে আমি সবাইকে ম্যানেজ করছি। ঠিক আছে। তারপর জান্নাতকে সাথে করে নিয়ে ওকে ফ্রেশ করে আনলাম। তারপর ওকে আরেকটা রেহিঙ্গা পরালাম। তারপর হালকা করে সাজিয়ে কিছু গহনা পরিয়ে দিলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা বলবে। ঠিক তখনই বলে, আপনি না অনেক ভালো, আমাকে খুব মায়া করেন। তবে কাল রাতে কিন্তু আপনি আমাকে চুমা দেননি, আবার আলজাদা ধরেননি, তখন কিন্তু আমার অনেক খারাপ লাগছিল। ভাবি আমাকে যা যা বলছে, আপনি তো তার কিছুই করেন না। তোর ভাবি কি কি বলেছে যে আমি করি না? বারে আমার বুঝি লজ্জা করে না বলতে। তবে রাতে বড়বউ খেলার পরে কিন্তু ভাবি যা যা বলেছে আপনি তা তা করবেন, কেমন? তোমার ভাবি যা যা বলেছে আমি তা তা করলে সকলে তোমার মান সম্মান বলতে কিচ্ছু লাগবে না, সব কিছু মাটিতে মিশিয়ে দেবে। মনে মনে কথাটা বলছি। ঠিক আছে, এখন চলো আমার সাথে সবাই, তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে দেখবে বলে। আমাকে দেখবে কেন, আমি কি করেছি? তুমি আমার বউ, তাই সবাই দেখবে। এখন চলো। তারপর জান্নাতকে সাথে নিয়ে নিচে নামছি। জান্নাত আমার হাত ধরে রাখবে, তা না উল্টে আমি ওর হাত ধরে রেখেছি। হাল্লা, আজকে ভালো ভালো আমার মান সম্মানটা রক্ষা করো। আমার না আপনাকে আলজাদ জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে, একটু জড়িয়ে ধরবো? এখন নয়, রুমে ধরবে, কেমন? তারপর জান্নাতকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তখনই আব্বু বলে, অ্যাটেনশন প্লিজ, এ হচ্ছে আমার ছোট ছেলের বউ জান্নাত। দোস্ত, তোর বউয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি কখন? এক কাজ কর, তোর বউকে এখানে নিয়ে আয়, আমরা সবাই তোর বউয়ের সাথে আড্ডা দিই। না থাক, তোরা চল, ওইখানে দেখা করে চলে আসবি, এখানে আনার দরকার নেই। তারপর ওদের সাথে করে জান্নাতকে সামনে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেব। ঠিক তখনই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি কখন ধরে আপনাকে খুঁজতেছি। এই তো বন্ধুদের সাথে কথা বলছিলাম, নাও ওদের সবার সাথে আলাপ করো। ভাবি বলেছে আপনাকে ছাড়া আর কারোর সাথে কথা না বলতে, আমি পারবো না ওদের সাথে কথা বলতে। তখনই আমার বান্ধবীরা এসে আমার হাত ধরে বলছে, হাসান কেমন আছো, আর তোমার খবর নেই কেন? আর তুমি কি বিয়ে করেছ? বিয়ে কবে করলে? এই তো কিছুদিন হলো। এই তো আমার স্ত্রী জান্নাত। তখনই জান্নাতের দিকে তাকিয়ে দেখি এক্ষুনি ওদের সবাইকে খেয়ে ফেলবে। শুনুন, চলেন আমরা রুমে গিয়ে বড়বউ খেলবো, এখানে সবাই আমাকে দেখতেছে, মনে হয় আর কোনো সময় আমার মতো সুন্দর মেয়ে দেখেনি। চলেন এখুনি
আপনি আমার সাথে যাবেন। দেখো এখান থেকে আমরা কোথাও যাব না, অনুষ্ঠান শেষ হলে যাব। আমি ভবিষ্যতে কথা বলবো, আপনি মোবাইলটা দিয়ে আমাদের বাড়িতে একটা ফোন করে দেন। এখন ফোন করতে হবে না, সকালে করো, কেমন? তখনই গিয়ে আব্বুকে বলছে। আব্বাজান দেখেন না, উনি আমাকে সব ছেলেদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছে। আম্মু তো বলেছে স্বামী ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না মেয়েরা। আপনি বলেন তো এখন আমি কি করব? ওরা ছেলে নয়, সবগুলো হাসানের বন্ধু। তুমি ওদের সাথে কথা বলো, ওরা যা যা বলে তোমাকে তুমি তাই বলো, কেমন? ঠিক আছে। আমার কাছে এসে বলে, আব্বাজান বলছে আপনার বন্ধুদের সাথে কথা বলতে। ঠিক আছে এসো। তারপর জান্নাতকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি, তখনই সবাই দুষ্টুমি করছে আর আমার হার্টবিট ততই বাড়ছে। কি রে, তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ বলছি। তখনই জান্নাত বলে, আমি একটু ওই দিক থেকে আসতেছি বলে জান্নাত চলে গেছে। আমি ওদের সাথে কথা বলছি, তখনই দেখি জান্নাত শরবত নিয়ে এসছে, এসে সবাইকে খেতে দিয়েছে। তুমি শরবত আনতে গেলে কেন? অন্য কাউকে দিয়ে আনাতে পারতে। কারণ ওনারা আপনার বন্ধু বান্ধবী, তাই আমি নিজের হাতে ওনাদের আপ্যায়ন করি। তারপর সবাইকে খেতে দিয়েছে, কিন্তু আমি চাইলে বলে আপনার শরবত খেতে হবে না। তখনই বুঝেছি ডালমেকুচ কালা হে। তখনই জান্নাতকে একটু দূরে নিয়ে গিয়ে বলি, জান্নাত শরবতে কিছু দিয়েছ? না না। মাথা নেড়ে এই উত্তর দিয়েছে। তখনই দেখি আমার বন্ধুরা দৌড়াদৌড়ি করছে আর বাথরুম করছে। আরে রবি, কি হয়েছে তোদের? তোরা এমন করছিস কেন? কি হয়েছে তোদের? দোস্ত হঠাৎ করে প্যাড মোচড় দিচ্ছে, তোদের বাথরুমটা কোথায়? ওইদিকে যান, তা না হলে কাপড় নষ্ট করে ফেলবেন। জান্নাত সত্যি করে বলো, তুমি শরবতে কিছু দিয়েছ? জামাল গোটা দিয়েছি শরবতে, তাই ওদের পেট খারাপ হয়ে গেছে। কি জামাল গোটা? কিন্তু কেন, কি করেছে ওরা? ওই মেয়েগুলা আপনার হাত ধরেছে কেন? আর সবগুলো ছেলে আমার দিকে তাকিয়েছিল, তাই সুফিয়াকে দিয়ে জামাল গোটা এনে শরবতে দিয়ে দিয়েছি। আর কাউকে খেতে দিয়েছো ওই শরবত? একটু চুপ থাকার পর বলে, আমি দিতে চাইনি, কিন্তু আব্বাজান জোর করে তার বন্ধুদের জন্য আমার কাছ থেকে নিয়েছে। তবে কষ্ট হচ্ছে আব্বাজানের জন্য, আব্বাজান এই শরবতটা খেয়েছে। কি তুমি আব্বুকেও খেতে দিয়েছ? তোমার একবারও মনে হয়নি আব্বুর হয় পেশার? কি পেশার হয় এইটা আবার কি? থাক, তোমার সাথে তর্ক করে আমার সময় নষ্ট করতে পারবো না। দেখি এই শরবত আর কে কে খেয়েছে, তাড়াতাড়ি করে বাড়ি এসে ভিতরে দেখি প্রতিটা বাথরুমে সিরিয়াল ধরে আছে সবাই, এমনকি ভাইয়া ভাবি আর আম্মু সহ সবাই এটা খেয়েছে। এবার অবস্থা দেখে জান্নাতের মনটা একটু খারাপ হয়েছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমার বন্ধুরা এসে আমাকে যা পারছে তাই বলে গেছে, তবে সবচেয়ে বেশি বলছে আব্বুর বন্ধুরা। সাদিদ তুই এভাবে আমাদের অপমান করলি, এরকমভাবে অপমান না করলেও পারতিস, বেটা পার্টি দিয়ে এমনভাবে আমাদের অবস্থা খারাপ না করলেও পারতিস, আরও অনেক কথা বলেছে ওনারা। ভাইয়া ভাবি বাড়ির সবাই অনেক কথা শোনাচ্ছে জান্নাতের জন্য, তবে জামাল কোটা যে জান্নাত দিয়েছে এই কথা আমি কাউকে বলিনি। সাগর সবার হঠাৎ করে এমন অবস্থা হলো কি করে? আব্বু মনে হয় শরবতে কেউ কিছু দিয়েছে, আমরা যখন খাবার খেলাম তখন তো কিছু হয়নি। মনে হয় শরবতে কেউ জামাল গোড়ার বিচি দিয়েছে, তাই তো সবাই এমন করে বাথরুমে দৌড়াদৌড়ি করছে। এই সুপিয়া বল, শরবতে জামাল গোড়াকে দিয়েছে? আব্বাজান একটা কথা বলবো? হ্যাঁ বলো বৌরানী, কি বলবে? জামাল গোটা আমি দিয়েছি বলেই কান্না শুরু করে দিয়েছে জোরে জোরে। আব্বু জান্নাতকে কি বলবে, ওর কান্না থামানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আব্বু অনেক কষ্টে কান্না থামিয়ে বলে, কিন্তু কেন বৌরানী? ওনাকে ওই মেয়েগুলি হাত ধরে কথা বলছে, তাই আমি শুধু ওদের জামাল গোটা খাওয়াতে চাইছিলাম। যখন বড় জগে ঢালছি তখন আপনি এসে বলেছেন আপনাকে এখান থেকে দিতে, আমি না করেছি, আপনি নিয়েছেন এর অর্ধেকটা, তাই বাকি যা ছিল সবটা এনে ঢেলে দিয়েছি আর সবাই খেয়েছে। তবে আমি ওনাকে খেতে দিইনি, কাজটা ঠিক করেছি না বলেন? হ্যাঁ তুমি একদম ভালো কাজ করেছ। ঠিক আছে বৌরানীকেও কিছু বলো না, ও ছোট মানুষ,
বুঝতে পারেনি। আব্বু, আমি না করেছিলাম আজকে পার্টি দিতে, আপনি দিয়েছেন, আমার সব বন্ধুদের কাছে অপমানিত হতে হলো। হাসান, অপমানিত কি তুই একা হয়েছিস নাকি? আমরা সবাই হয়েছি, এখন এসব কিছু বাদ দিয়ে সবাই ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়। আর জান্নাত তোকে কত ভালোবাসে, দেখ তোকে এই শরবতটা খাইয়ে দেয়নি। তখনই জান্নাত বলল, শুইব কেন, এখন কানামাঝি খেলবো। উনি আমাকে বলেছে রাতে বাসার সবাই মিলে কানামাঝি খেলবো, যদি কানামাঝি না খেলেন তাহলে আমি এখনই গ্রামের বাড়িতে চলে যাব। খেলাচ্ছি তোমাকে কানামাঝি বলে জান্নাতকে কাছে নিয়ে এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে সোজা টেনে রুমে নিয়ে এসেছি। তখন সবাই আমাকে বকা দিয়েছে, যদিও জান্নাতকে থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু এই থাপ্পড়টা ওর কাছে প্রাপ্য ছিল। আপনি আমাকে মারতে পারলেন জান, আর আমি আপনার সাথে কোথায় বলবো না। আমি সোজা খাটের উপর গিয়ে শুয়ে পড়েছি, তখনই আমার বুকের ভিতরটা কেমন যেন করছে। তারপর ফ্রেশ হতে চলে গেলাম, একটু পর ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত কান্না করছে। কি হলো, কান্না কেন করছো? আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, দেখেন আমার গালে দাগ হয়ে গেছে, আমাকে দেখতে কত খারাপ দেখাচ্ছে, আর অনেক যন্ত্রণা করতেছে গালে আমার। কোথায় দেখি, দেখি চেয়ে দেখি গালে আঙুলের দাগ পড়ে গেছে। তারপর ফ্রিজ থেকে বড় পেনে জান্নাতকে লাগিয়ে দিচ্ছি, তারপর অনেকক্ষণ দেওয়ার পর কিছুটা কমেছে। জান্নাত, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও এমনটা করব না। করতে পারি যদি এখন আমার সাথে বসে বসে বড়বউ খেলেন আর কালকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যান। ঠিক আছে, তাহলে চোখের পানিটা মুছে ফেলো। তারপর জান্নাতকে চোখের পানি মুছে পুতুলগুলো নিয়ে আমার সাথে খেলছে, ও দুষ্টুমিগুলো এখন ভালোই লাগছে। তারপর ওকে বুঝিয়ে দুজনে শুয়ে পড়লাম। তখনই ভাবি যা যা করতে বলেছে তা তা করেন। তুমি কাউকে কিছু বলবে না তো পরে? না, কাউকে বলবো না, তবে আমিও করব। ঠিক আছে। তারপর জান্নাতকে কপালে গালে কিস করছি, আর ও আমাকে করছে। তারপর আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। ওর সাথে দুষ্টুমি করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার বুকের উপর ঘুমিয়ে আছে। তারপর ওকে ছাড়িয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে আসলাম, তখনই দেখি জান্নাত রুমে নেই। আরে, মেয়েটা গেল কোথায়? তারপর রেডি হয়ে নিচে এসে দেখি জান্নাত মোবাইলে কথা বলছে, আর সবাই খাবার রেখে কানে আঙুল দিয়ে রেখেছে। কি ব্যাপার, সবাই খাবার ফেলে কানে আঙুল ঢুকিয়ে রেখেছে কেন? যখনই কাছে গেছি তখনই দেখি জান্নাত বলছে, আম্মা, তুমি ভাবিকে বলে দিও, ভাবি যা যা করতে বলেছে আমরা দুজনে রাতে তা তা করি, আর উনি আজকে নিজে থেকে চুমা দিয়েছে আর জড়িয়ে ধরে ঘুমাইছে। উনি বলেছে আমি যেন ভাবির সাথে এই কথাগুলো না বলি, কারণ স্বামী স্ত্রী কথা নাকি কাউকে বলতে নেই, তাই তোমাকে বলছি, তুমি ভাবিকে বলে দিও। হাই হাই, ও রাতে মোবাইল দিল কে? আমার মার ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়বে। তখনই তাড়াতাড়ি করে ওর কাছে গেছি ওকে থামাতে। এমন সময় জান্নাত বলে, আম্মা, তুমি আমার কথা বিশ্বাস না গেলে তোমার জামাইকে জিজ্ঞাসা করো। এমনি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর আমি সাথে সাথে দৌড় দিয়েছি। তখনই, আরে আপনি কোথায় যাচ্ছেন, দাঁড়ান। আমি আসছি বলে ও আমার পিছু পিছু আসছে দৌড়ে, এই বউ দেখি আমার ইজ্জতের ভালুতা করে ছাড়বে। রাতে আমি ওকে চুমা দিয়েছি, তা ওর মায়ের কাছে বলতে হবে। রাতে যখন বলেছি করবো না তখনও বলছে কাউকে বলবো না, আর সকাল হতেই নগদে সব বলে দিয়েছে। এই কথাগুলি মনে মনে ভাবছি, ছাদে বসে আছি, ঠিক তখনই, এই আপনি ছাদে আসলেন কেন, নেন আম্মা লাইনে আছে, আপনি আম্মাকে বলেন ভাবি যা যা বলেছে আপনি আমার সাথে তা তা করেছেন। তুমি আমার পিছু পিছু চলে এসেছো? হ্যাঁ এসেছি, আর আপনি তো দৌড় দিয়েছেন, আর আমি তো দৌড়াদৌড়ি করতে পছন্দ করি, তাই অনেক দিন পর এমন সুযোগ হাতছাড়া করলাম না, এখন নেন আম্মা লাইনে আছে কথা বলেন বলে আমার কানের কাছে এনে মোবাইলটা ধরে দিয়েছে। আসসালামু আলাইকুম, তারপর হ্যালো হ্যালো দুইবার বলে সালাম দিয়েছি, কোনো শব্দ আসেনি। উনি বুঝতে পারলাম ফোনটা কেটে গেছে, তাই ইচ্ছে করে বলছি, হ্যাঁ আন্টি, জান্নাত যা বলেছে সব সত্যি, আপনি ভাবিকে বলে দিন কেমন। আচ্ছা এখন ডাকি, পরে কথা বলবো।
বলে জান্নাত থেকে মোবাইলটা নিয়ে বলছি, এখন তো শান্তি হয়েছে? হ্যাঁ, অনেক শান্তি। এখন চলেন তাড়াতাড়ি করে খাবার খেয়ে বের হয়ে পড়ি। কোথায় যাবে? মনে নেই আপনার কাল রাতে কি বলেছেন? কি বলছি? আমাকে নিয়ে ঘুরতে যাবেন চিড়িয়াখানা, রমনা বট গাছ দেখাতে নিয়ে যাবেন বলেছিলাম, তবে এখন নয়, বিকেলে যাব। এখনই যাব, তা না হলে আমি বাড়ির সবাইকে সব কিছু বলে দেব, রাতে আমরা যা যা করি। হ্যাঁ নিয়ে যাব, এখন চলো নাস্তা করে বের হব। তখনই জান্নাত আমাকে জড়িয়ে ধরে গালে কিস করে বলে, আমাকে যদি রোজ ঘুরতে নিয়ে যান তাহলে রোজ এমন করে আদর করব, রাজি থাকলে নিয়ে যাবেন। ঠিক আছে নিয়ে যাব, ভাতুরের বৌরানি এখন চলো। তারপর জান্নাতকে সাথে করে নিচে নেমে এসেছি। ঠিক তখনই, কি ব্যাপার দেবরজি, আজকে দুজনকে অনেক হাসি খুশি লাগছে, কোথাও যাবে নাকি? হ্যাঁ, জান্নাতকে নিয়ে একটু ঘুরতে বের হব, ওনাকে চিড়িয়াখানা দেখবে। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা সবাই তখন খাবার রেখে কানে আঙুল দিয়ে রেখেছিলে কেন? জান্নাত বলছে কানে আঙুল দিতে, ও বাড়িতে কথা বলবে। বাড়িতে কথা বলবে, তার জন্য আঙুল দিতে বলছে কেন জান্নাত? বলছি, তার আগে আব্বা যান, আপনারা সবাই আমার কানে আঙুল দেন একটু। আবার কানে আঙুল দেবো কেন? ঠিক আছে তাহলে বলি, রাতে আপনি আমার সাথে যা যা করেছে সেইগুলা আমার কাছে বলেছি ভাবিকে বলে দিতে, তাই সবাইকে বলেছি কানে আঙুল দিয়ে রাখতে, কারণ আপনি না করেছেন কাউকে বলতে, যদি ওনারা সবাই শুনে যেত, এই জন্য সবাই কানে আঙুল দিয়ে রাখছে। আর আমি যা যা বলছি তা কিন্তু ওনারা কেউ কিচ্ছু শোনেননি। আব্বা যান, আপনি শুনেছেন আমি কি বলেছি মোবাইলে? না না, আমি কানে আঙুল দিয়ে রাখছি, কিছু শোনেনি। তোমার মতো বোকা মেয়ে আমরা জীবনেও দেখিনি। এখন তাড়াতাড়ি করে নাস্তা করে নাও। তারপর আমরা নাস্তা করে রুমে গিয়ে আমি ফ্রেশ হয়ে বের হয়ে চেয়ে দেখি জান্নাত নিজে নিজে সাজছে। বাহ, বউ দেখি কিছুটা পরিবর্তন হয়েছে। তখনই বলে, এদিকে এসে আমার জামার হুকটা লাগিয়ে দেন তো। হ্যাঁ আসছি। তারপর গিয়ে জান্নাতের জামার হুকটা লাগিয়ে ইচ্ছে করে পিছন থেকে জড়িয়ে ধরেছি। তখনই বলে, আমাকে এমনভাবে ধরলেন কেন, আমার কেমন কেমন করতেছে? কেমন লাগে একটু বলো না। রোমান্টিক মুড নিয়ে আরো জোরে জড়িয়ে ধরেছি আর গালে একটা কিস করব। তখনই জান্নাত ঘুরে আমার দিকে তাকাবে, এমনি যে কিস ছড়ে পড়ে গেছে। জান্নাত আমার দিকে কেমন যেন একটা চাওয়া, মনে হয় কিছুটা পরিবর্তনের আবহাওয়া এসেছে আমার বৌরানির মাঝে। তখনই বলে, কি হলো, ছাড়ুন, আমার তো সুরসুরি, তাড়াতাড়ি ছাড়ুন, তা না হলে কিন্তু আমিও দিতে থাকবো। হ্যাঁ ছেড়ে দিয়েছি, দাও তোমার চুলগুলো ঠিক করে বেঁধে দিই। আপনি চুল ঠিক করতে পারেন তাহলে তো ভালোই হয়েছে, বাড়িতে গিয়ে আমি সবাইকে বলবো আপনি আমার চুল ঠিক করে বেঁধে দিয়েছেন। না, তুমি কাউকে কিছু বলবে না, কেমন? আর আজকের পর আর কোনোদিন তোমার আর আমার মাঝে কোনো কথা বা তোমার সাথে যা কিছু করি তা কাউকে বলবে না। আমি তো কাউকে বলি না। হ্যাঁ তুমি কাউকে কিছু বলো না, সব কিছু আমি বলি। এখন চলো। তারপর জান্নাতকে সাথে করে রুম থেকে বের হয়ে নিচে এসেছি। চেয়ে দেখি বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। কি ব্যাপার, সবাই হাসছে কেন? বউকে তাহলে মিষ্টি খাইয়ে দিয়েছো যাতে করে রাস্তায় মিষ্টি খেতে না যায়? ভাবি কি বলছো তুমি? একবার আয়নার দিকে তাকিয়ে দেখো, মিষ্টির দাগ লেগে আছে ঠোঁটে। এই যা, লজ্জা পেয়ে গেছি। তারপর রুমে গিয়ে আয়নায় চেয়ে জান্নাতের ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে লেগে আছে। তারপর ওইটা মুছে নিয়ে নিচে গিয়ে কারোর সাথে কথা না বলে জান্নাতকে সাথে করে সোজা বেরিয়ে পড়েছি। আজকে বাইক নিয়ে বের হয়েছি। জান্নাত আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। রুমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন তো, তাই আমিও আপনাকে জড়িয়ে ধরেছি। এখন আপনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগালে শোধ হয়ে যাবে। একটু পেছন দিকে তাকান আমার মতো করে, তাহলে আমার ঠোঁটটা লাগাতে পারবো আপনার ঠোঁটের সাথে। রুমে তোমার এই কথা মনে ছিল না, এখন বলছো কেন? এখন কি তোমার মরার শখ হয়েছে নাকি? মরবো কেন, ওই গাড়িটার ভিতরে দেখছি একটা বউ তার স্বামীকে চুমা দিয়েছে, তখনই আমার মনে হয়েছে আপনাকে তো ঠোঁটে চুমা দেওয়া হয়নি।
এখন আপনি একটু পেছনে তাকান, আমি ঠোঁটে চুমা দেব। জান্নাত, এগুলো রাস্তায় করো না। এইসব কিছু রাস্তায় করলে মানুষ খারাপ মনে করবে, বলবে তুমি আমার বউ না। কারণ বউ আর স্বামীরা তো এইসব কিছু করে রুমে আর বাড়িতে যায় না, তাই না? তাহলে ঠিক আছে, তবে বাড়িতে গিয়ে কিন্তু আমি আপনাকে ঠোঁটে চুমা দেব, আপনি আমাকে যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তারপর ঘন্টা দুয়েক পর মিরপুর চিড়িয়াখানা এসেছি, দুইটা টিকিট কেটে বাইকটা পার্কিং করে জান্নাতকে নিয়ে ভিতরে ঢুকছি। আমি ওই পাখিগুলি চিনি, ওইগুলো চিড়িয়াখানা রাখছে কেন? ওইগুলা মানুষ টাকা দিয়ে দেখতে আসে। সিংহ, বাঘ, কুমির আরো অনেক প্রাণী আছে, চলো তোমাকে সেগুলো দেখায়। তারপর জান্নাতকে সাথে করে নিয়ে গেলাম, ঘুরে ঘুরে এক এক করে সব কিছু দেখলাম। যখনই বাঘের কাছে এসেছি তখনই দেখি বাঘটা ঘুমিয়ে আছে। মরা বাঘটা এখানে রাখছে কেন? মানুষকে মরা বাঘ দেখে? মরা নয়, এটা ঘুমিয়ে আছে। আপনার কাছে কি জামাল গোটা আছে? জামাল গোটা দিয়ে তুমি এখন কি করবে? বাঘের খাবারে দিয়ে দেব, যখন বাঘ খাবে সে বাথরুম যাবার জন্য ছটফট করবে, তাহলে আর ঘুমাতে পারবে না, তখন আমি একটু দেখব ভালো করে। জান্নাতের কথা শুনে এবার আমি নিচে হেসে দিলাম, হাসি থামাতে পারছি না, মুচকি মুচকি হেসে যাচ্ছি। তারপর কোনো রকম হাসিটা থামিয়ে বলছি, জান্নাত চলো আমরা ওই দিকে যাই। তারপর জান্নাতকে নিয়ে আরো কিছু জায়গায় ভিতরে ঘুরলাম, প্রায় 3 ঘন্টা ধরে ঘুরে চিড়িয়াখানা দেখলাম। যখনই বাইরে চলে আসছে ঠিক তখনই আমি না একটা কাজ করেছি। কি কাজ? আপনি যখন মোবাইলে কথা বলছিলেন তখন আমি খাঁচার দরজাটা খুলে দিয়েছি, পাখিগুলো বন্দি দেখে আমার খুব কষ্ট হয়েছিল। কিন্তু এটা তো তালা দেওয়া ছিল, তুমি খুললে কি করে? একটা লোক এসে তালা খুলে খাবার দিয়েছিল, তখনই চাবিটা আমি রেখে দিই তালা থেকে। এই দেখুন চাবি। ওই লোকটা চাবি খোঁজ করেনি? লোকটা চাবি খুঁজেনি, তালা লাগিয়ে চলে গেছে, আর আমি তালা খুলে দরজাটা খুলে দিয়েছি। তাড়াতাড়ি ওই খাঁচার সামনে চলো। তারপর জান্নাতকে সাথে করে ওই খাঁচার সামনে নিয়ে এসে দেখি পাখিগুলো সব আছে। আমি গিয়ে চুপি চুপি দরজাটা লাগিয়ে তালা মেরে একটা দারোয়ানের কাছে চাবিটা পেয়েছি, এ বলে জান্নাতকে নিয়ে বেরিয়ে এসেছি। আমার অনেক খিদে লাগছে, আমি খাবো। ঠিক আছে তাহলে চলো। জান্নাতকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, যখনই ভিতরে ঢুকছি ঠিক তখনই এখানে যারা এসেছে সবাই মনে হয় স্বামী স্ত্রী, তাই না? না, কিছু কিছু লোক আছে যারা গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে, আবার কিছু কিছু লোক আছে যারা শুধু স্বামী স্ত্রী। গার্লফ্রেন্ড কি? মেয়ে বন্ধু। এত কথা না বলে এখন বলো কি খাবে। তোমার সামনে মেনু কার্ড দেওয়া আছে, যেটা ভালো লাগে সেটার অর্ডার দেব। আমি পড়তে পারি নাকি? আপনি বলেন কি খাওয়া যায়, তবে ভাত হলে হবে। জান্নাত, এখানে তো ভাত পাওয়া যায় না, তুমি চিকেন স্যুপ খাবে? এটা খেতে ভালো হবে? হ্যাঁ ভালো, তবে তোমার কাছে কেমন হবে সেটা আল্লাহ জানে। ঠিক আছে তাহলে বলেন দিতে। ঠিক আছে। তারপর আমাদের জন্য চিকেন স্যুপ অর্ডার করেছি, তবে জান্নাত আর কোনো গণ্ডগোল করেনি, স্যুপটা খাওয়ার সময় কেমন যেন করেছে। তারপর দুজনে বেরিয়ে এসেছি। এখন আমরা কোথায় যাব? রমনা পার্কে তোমাকে বটমূল দেখাবো। তাহলে ঠিক আছে চলেন। হ্যাঁ, তারপর জান্নাতকে দিয়ে রমনা পার্কে এসেছি। সারা পার্ক প্রথমে ঘুরিয়ে লাস্টে বটমূলের নিচে এসে বসলাম দুজনেই। জান্নাতকে বলছি এটা বটমূল। এইটা বটমূলের থেকে আমাদের গ্রামের চৌরাস্তার গাছটা অনেক সুন্দর। হ্যাঁ তা তো ঠিক বলেছ, তোমার কাছ থেকে এর জন্য বেশি কেষ্টা করা যায়। তখনই জান্নাত আমার কাঁধের উপর মাথা দিয়ে রেখেছে, একদম বাচ্চাদের মতো আচরণ বৌরানিটা করছে। ঠিক আছে, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এখন বাসায় চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বাসায় যাই। ঠিক আছে, তবে আজকে বাসায় গিয়ে কানামাছি খেলবো, কেমন? ঠিক আছে। তারপর জান্নাতকে নিয়ে বাসায় চলে এসেছি, যদিও রাস্তায় একটু জ্যামে পড়তে হয়েছে, তার জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাক বাবা বাঁচলাম, তেমন কিছুই করেনি। আমার মান সম্মান সব ঠিক মতো এসেছে, সবাই আমাদের থেকে খুশি হয়েছে। দেবরজি,
রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না ভাবি, কোনো সমস্যা হয়নি। তবে চিড়িয়াখানায় একটু সমস্যা হয়েছে, তাছাড়া আর কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আমি রুমে গিয়ে ফিরে এসে নিই। ঠিক তখনই, আরে আপনি তো বলেছেন বাড়িতে এসে কানামাছি খেলবেন, তাহলে কোথায় যাচ্ছেন? আসেন, এখনই কানামাছি খেলবো। সারাদিন অনেক ঘুরেছ, আজকে না কালকে খেলবে, কেমন? এখন তুমি রুমে চলো, ফ্রেশ হবে। তখন জান্নাতের চেহারাটা কালো করে নিয়েছে, কিন্তু আমি ওকে বুঝিয়ে রুমে নিয়ে গিয়ে ওর হাত মুখ ধুয়ে দিলাম। কিছুক্ষণ পর জান্নাত আর আমি নিচে গেলাম খাবার খেতে। ঠিক তখনই, এই আমি তো ভুলেই গেছি, আপনি এখনই আমার কাছে আসুন। তুমি কি ভুলে গেছ? সকালে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমা দিয়েছেন, কিন্তু আমি আপনাকে দেইনি চুমা। এখন এখন রুমে চলেন, আমি আপনাকে চুমা দেব, কারণ এখানে সবাই দেখবে আপনাকে চুমা দিলে। তোমাকে আমি কতবার বলবো, সবার সামনে তোমার ইজ্জতের ফালুদা করিও না। আমি আজকের পর তোমাকে ছুঁয়েও দেখবো না, মনে মনে কথাগুলো ভাবছি। ঠিক আছে, খাবারটা শেষ করি, তারপর রুমে গিয়ে তোমার যত খুশি ততবার দিও। আপনি আমাকে একবার দিয়েছেন, আমিও আপনাকে একবারই দেব। হাসান, আগামীকাল আমার বুদ্ধু রহমানের মেয়ের বিয়ে, আমি যেতে পারবো না, আর সাগরে নাকি কাজ আছে, তাই তুই তোর ভাবি আর বৌরানী তিনজন চলে যাস, কেমন? বাবা, আমি যেতে পারবো না, আমার এক বান্ধবীর বাসায় যেতে হবে, ওর কালকে জন্মদিন। ঠিক আছে, তারপর খাবার শেষ করে রুমে গেছি। আমার পিছু পিছু জান্নাত এসেছে, রুমে এসে আগে ওর কাজটা করেছে, মানে আমাকে কিস করেছে। আজকে অনেক খারাপ লাগছে, এখন আমি ঘুমিয়ে পড়ব, আর তুমিও। বড়বউ খেলবেন না আজকে? না সোনা, আজকে আমার খারাপ লাগছে, আগামীকাল রাতে খেলবো, কেমন? ঠিক আছে, তাহলে চলেন, ভাবি যা বলছে তা করি। থাক, তুমি সকালে সবাইকে বলে দেবে, এখন তুমি আমার বুকের উপর শুয়ে থাকো। এমনিতেই রহমান আঙ্কেলের বাসায় আগামীকাল কি হয় আল্লাহ জানে। যখন বলি তখন তো সবাইকে কানে আঙুল দিয়ে রাখতে বলি, যাতে করে কেউ না শোনে। হয়েছে, এখন আসো, শোবে, কথা কম বলো। ধমকের সুরে কথাটা বলেছি, জান্নাত একটু ভয় পেয়ে চুপটি করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। যাক, তাহলে ধমকের কাজ হয়েছে, এখন ঘুমাই। আল্লাহ জানে আগামীকালকে রহমান আঙ্কেলের মেয়ের বিয়েতে আমার কপালে কি আছে। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের দিকে চলে যাচ্ছি, তখনই জান্নাত আমার হাত ধরে বলে, আজকে আমাকে কিছু না দিয়ে অফিসে চলে যাবেন? ওইদিকে সাগর ভাইয়া ভাবিকে রোজ মিষ্টি খাওয়ায়, অফিসে যা। এখন তোমার মিষ্টি লাগবে? হ্যাঁ লাগবে, আপনি রোজ বাহিরে যখনই যাবেন তখনই আমার মিষ্টি লাগবে। ঠিক আছে, তবে তুমি কাউকে কিছু বলতে পারবে না, তোমাকে আমি রোজ মিষ্টি খাওয়াই। আমি কাউকে বলি নাকি, সবাই শুনে যায়। তুমি যদি না বলো তাহলে ওরা শুনে কি করে? আমি যখন বলি তখন ওরা সবাই সামনে থাকে, তাই তো ওরা শুনে যায়। আরে বোকা মেয়ে, সবার সামনে এমন বলদ ভাগে কথা বলার কি দরকার? আবার বলে ওরা সবাই সামনে থাকে। মনে মনে আরো অনেক কিছুই বকা দিলাম, তুমি সবার সামনে বলো কেন? যদি তুমি কিছু না বলো তাহলে তো ওরা কেউ কিছু শুনতে পাবে না। ঠিক আছে, আজকের মতো সবার সামনে বলেছি, আর বলবো না। এখন মিষ্টি খাইয়ে দেন, বলে জান্নাত আমার কাছে চলে এসেছে। ভাবি তোমরা একটু ওইদিকে ঘোরো, জান্নাতে লজ্জা করবে না, কিন্তু আমার তো ইজ্জত বলতে কিছু আছে। তোমাদের দুষ্টুমি দেখতে আমার ভালোই লাগে, তবে জান্নাত অনেক ভালো মেয়ে, ওকে তুমি সবকিছু শিখিয়ে দাও না কেন? কি শেখাবো? যা রাতে শেখাবে সকালে আমার ইজ্জতের বারোটা বাজিয়ে ছাড়বে। রাতে আপনি আমাকে তো কিছুই শেখাননি, আমি আপনাকে শিখাই, বড়বউ কিভাবে খেলে, ষোলোয়া কি করে খেলে, এইসব কিছু আমি শিখাইছি। তবে আপনি আমাকে একটা কথা বলেছেন, রাতে আমরা যা করি কোনো কিছু যেন কাউকে না বলি, কিন্তু রাতে তো আমরা হয়েছে বলে কাছে এনে সোজা ঠোঁটে কিস করে বসেছি। জান্নাত একদম চুপ হয়ে গেছে, আর ওইদিকে ভাবি বসা থেকে দাঁড়িয়ে গেছে। আমি জান্নাতকে ছাড়িয়ে অফিসে চলে এসেছি, জান্নাত আর কোনো কথা বলেনি, সোজা চুপ করে দাঁড়িয়েছিল। যা, এখন থেকে নিজের সম্মান বাঁচাতে এমন কাজ করতে হবে। অফিসে বসে বসে কাজ করছি, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে।
জান্নাত একটা ফোনও করেনি। মনটা খুব খারাপ হয়ে গেছে। মেয়েটা যদিও আমার ইজ্জতের ভালোতা করে, তাও আমার অনেক ভালো লাগে। তবে কবে যে বুঝবে স্বামী স্ত্রী আর সংসার, সে আল্লাহ জানে। এমন সময় চেয়ে দেখি আব্বু এসে বলছে, হাসান তুই এখনো অফিসে? কখন যাবি রহমানের মেয়ে বিয়েতে? হ্যাঁ এক্ষুনি বেরোচ্ছি অফিস থেকে। শোন জান্নাতকে দেখে দেখে রাখবি, ওইখানে যেন কোনো গন্ডগোল না পাকায়। তাহলে ওকে না নিয়ে একা চলে যায়? না, রহমান বলেছে জান্নাতকে সাথে নিয়ে যেতে, আর রহমান তো বৌরানি জান্নাতকে দেখেনি। হ্যাঁ উনি তো আমাদের অনুষ্ঠানে আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হলাম। অফিস থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়েছি। তাকিয়ে দেখি ভাবি জান্নাতের সাথে বসে বসে সোফায় খেলছে। আমাকে ভাবি দেখে বলে, তুমি এসেছো যখন তোমার বৌরানিকে সামলাও, আমার এমনিতেই মাথা ঘুরছে, বমি বমি ভাব। কিন্তু তোমার বৌরানি বায়না ধরেছে, সোলায়া খেলবে, বাড়িতে আমাকে একা পেয়ে আমার সাথে খেলবে, মা ওইদিকে রান্না করছে একা একা। আপনি এসেছেন, যান আমি খেলাটা শেষ করে আসি। ভাবি আপনার চাল আপনি চালেন। অনেক খেলেছ, আর খেলতে হবে না, এখন আমরা ঘুরতে যাব রহমান আকালের মেয়ের বিয়েতে। তাহলে ঠিক আছে, ভাবি এই সোলায়াগুলা আপনার কাছে রাখেন, আমি পরে নিয়ে নেব। তখনই ভাবি বমি করতে শুরু করেছে, আর জান্নাত অনেক ভয় পেয়ে গেছে। ভাবি তোমার কি হয়েছে, বমি কেন করছো, শরীর খারাপ করছে? বলি আম্মুকে ডাক দিলাম, ডাক্তারকে ফোন করলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে ভাবিকে দেখে বলে, ভয়ের কোনো কারণ নেই, আপনাদের বাড়িতে নতুন মেহমান আসতেছে, সবাইকে মিষ্টিমুখ করান। কি ব্যাপার হাসান, তোমার ভাবির তো হয়ে গেল, তোমারটা কবে হবে? এই তো বিয়ে করেছি, কিছুটা সময় যাক, তারপর চিন্তা ভাবনা করব। আপনি বসেন, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আপনি ওনাকে মিষ্টি খাওয়াবেন কেন? সাগর ভাইয়া তো শুধু ভাবিকে মিষ্টি খাওয়ায়, আপনি শুধু আমাকে খাওয়াবেন। আসেন আমাকে খাওয়াবেন। জান্নাতের কথা শুনে ডাক্তার মিষ্টি না খেয়ে বেরিয়ে পড়েছে। জান্নাত তুমি কি বলো তো, ভাবির বাচ্চা হবে, সে আনন্দে ডাক্তারকে মিষ্টি খাওয়াতে চাইছি, ফ্রিজের মিষ্টি বুঝলে, যাকে বলে লাড্ডু। ও লাড্ডু খাওয়াতে চাইছেন, ঠিক তাহলে ঠিক আছে। ভাবি আপনি বমি করেছেন কেন তখন? হাসান তুমি জান্নাতকে বুঝিয়ে বলে দাও, তা না হলে আমার পিছু ছাড়বে না, আর এখন বলতে আমার নিজের কাছে কেমন কেমন করছে। ঠিক আছে ভাবি তুমি রেস্ট নাও, আমি জান্নাতকে বুঝিয়ে বলছি। জান্নাত তুমি আমার সাথে এসো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, রহমান আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। বলেন না ভাবি কেন বমি করেছো। এসে বলছি, জান্নাতকে রুমে নিয়ে গেছি, ওকে কাপড় পরাচ্ছি, আর বলছি ভাবি কেন বমি করছ? ভাবি প্রেগনেন্ট, মানে বাচ্চা হবে, তাই বমি করছে আর মাথা ঘুরে পড়ে গেছে। বমি করলে বুঝি প্রেগনেন্ট হয় আর বাচ্চা হয়? হ্যাঁ হয়। এখন চুপ করে দাঁড়াও, আমি তোমাকে শাড়িটা পরিয়ে দিই। জান্নাত চুপ করে দাঁড়িয়েছে, আমি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। বা জান্নাত তোমাকে তো শাড়ি তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ আমি অনেক সুন্দর, তাই আমি যা পরি তাতে আমাকে সুন্দর লাগে। হ্যাঁ তুমি অনেক সুন্দর, দেখি তো তোমার কপালে একটু কাজল লাগিয়ে দিই। জান্নাতের চোখ থেকে একটু কাজল নিয়ে একটু হালকা করে লাগিয়ে দিয়েছি, জান্নাতও আমাকে লাগিয়ে দিয়েছে। দুজনে রেডি হয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি করে রহমান আঙ্কেলের বাড়িতে এসেছি। তবে সারা রাস্তা জান্নাতকে বুঝিয়েছি যাতে করে এখানে কোনো গণ্ডগোল না করে। ঠিক আছে কোনো কিছু করব না, তবে আপনি কোনো মেয়ের হাত ধরবেন না। ঠিক আছে ধরব না, এখন চলো। জান্নাতকে আমার হাতে জড়িয়ে ধরে রেখেছি, আমি জান্নাতকে নিয়ে ভিতরে ঢুকছি। রহমান আঙ্কেল আমাদের দেখে কাছে এসে, হাসান তোমার আব্বু আসেনি? না আঙ্কেল, আব্বুর একটু কাজ পড়ে গেছে, তাই আমি আর জান্নাত এসেছি। বাহ তোমার আব্বুর পছন্দ আছে, তোমার বউ মাশাআল্লাহ দেখতে। ঠিক আছে তোমরা ভিতরে গিয়ে রূপার সাথে দেখা করো। ঠিক আছে, জান্নাতকে সাথে করে রূপার কাছে গেছি। রূপা রুমে বসে আছে, আমাকে আর জান্নাতকে দেখে অনেক খুশি হয়েছে। হাসান কেমন আছিস তুই? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো,
তোর বউ তো অনেক সুন্দর। হ্যাঁ আমি সুন্দর সবাই বলে। আচ্ছা রূপা তুই থাক, তাহলে আমরা একটু বাইরে যাই। রূপার কাছ থেকে বিদায় নিয়ে জান্নাতকে নিয়ে বাইরে এসেছি, খাওয়া দাওয়া করে ফেলেছি, বিয়ের কাজ শুরু হবে কিছুক্ষণ পর। আমার বাথরুমে যেতে হবে, মনে হয় খাবারের জামাল গোটা দিয়ে রাখছে। আসতে বলো, খাবার জামাল গোটা দেবে কেন? তাহলে আমার এমন লাগছে কেন? কিছু না, চলো আমার সাথে বলে জান্নাতকে বাথরুমের সামনে নিয়ে এসেছি। এই হচ্ছে বাথরুম, যাও ঠিক হয়ে যাবে। আমি না আসা পর্যন্ত আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন বলে দিলাম। হ্যাঁ থাকবো। বাথরুমে চলে গেছে, আমি একটু দূরে সরে এসেছি। 10 মিনিট পর আবার সামনে গেলাম, তখনই জান্নাত বের হয়ে বলে, একটা কথা বলবো? পরে বলো, চলো বিয়ের কাজ শুরু হয়ে গেছে বলে জান্নাতকে সাথে করে স্টেজের সামনে নিয়ে এসেছি। ঠিক তখনই বসে যে বসে আছে যে মেয়েটা, উনি তো প্রেগনেন্ট, একটু আগে বাথরুম থেকে বমি করে এসেছে, ওনার তো বাচ্চা হবে, এই বিয়ে হবে না, মেয়ে প্রেগনেন্ট মেয়ে, একটু আগে বমি করে এসেছে। জান্নাতের দিকে আমি কি তাকাবো? তার আগে বরপক্ষের একজন বলে, জান্নাত তুমি এটা কি বললে? এখন তো তোমার সাথে আমার 12টা বাজাবে। আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার কি দোষ? আমি যখন বাথরুমে গেছি তখন দেখি উনি বমি করতেছে, বমি করলে তো প্রেগনেন্ট হয় আর বাচ্চা হয়, এই কথা তো আপনি আমাকে বলেছেন। আরে বোকা সবাই নয়, অনেক অসুস্থ হলে তো বমি করে, তাই বলে সবার বাচ্চা হবে? তখনই একজন ভদ্রলোক বলছে, আপনার মেয়ে প্রেগনেন্ট, একটু আগে বমি করছে বাথরুমে, সে মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছেন, এই বিয়ে হবে না, বিয়ে ভেঙে দিলাম, চলেন সবাই। কি বলছেন জাতা, আমার মেয়ে প্রেগনেন্ট হবে কেন? কে বলেছে আমার মেয়ে প্রেগনেন্ট? জান্নাতকে দেখিয়ে ওই ভদ্রলোক বলছে, এ যে মেয়ে, বলছে আপনার মেয়ে প্রেগনেন্ট, ওর নাকি বাচ্চা হবে, বাথরুমে দেখে এসেছে আপনার মেয়ে বমি করছে। আঙ্কেল আমার কথা একটু শুনুন, আসলে জান্নাত ঠিক বুঝতে পারেনি। তুমি কি বলছো? এদিকে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে আর তোমার বউ এমন একটা বদনাম আমার মেয়ের নামে ছড়িয়ে দিয়েছে, আর তুমি বলছো বুঝতে পারেনি? আসলে জান্নাতের একটু সমস্যা আছে, ওর এখনও শারীরিকভাবে যতটা জ্ঞান বুদ্ধি থাকা দরকার এখনও সেটা তৈরি হয়নি। কে বলেছে আমার বুদ্ধি নেই? আমার অনেক বুদ্ধি। ভাবি যখন বমি করেছে তখন আপনি আমাকে বলেছেন ভাবির বাচ্চা হবে, আর উনিও বমি করেছে তাহলে ওনারও বাচ্চা হবে। দেখুন যেহেতু এমন একটা প্রশ্ন তৈরি হয়েছে, এখন আমরা এই বিয়েটা পড়াতে পারবো না, আমি জেনে বুঝে এমন একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। প্লিজ আমার কথাটা একটু শুনুন, তারপর আপনারা যা বলবেন আমি তাই করব। ঠিক আছে বলো হাসান, তুমি কি বলতে চাও? আমার ভাবির বাচ্চা হবে, উনি আজকে সন্ধ্যায় মাথা ঘুরে পড়ে যায় আর বমি করে, তখন জান্নাত আমাকে জিজ্ঞাসা করে ভাবির কি হয়েছে, আমি বলেছি ভাবি প্রেগনেন্ট, ওর বাচ্চা হবে, তাই জান্নাত মনে করেছে বমি হলে বাচ্চা হয়। প্লিজ আপনারা ওর কথায় কিছু মনে করবেন না, ও আসলে ঠিক বুঝে উঠতে পারেনি এই ব্যাপারটা আসলে কি হচ্ছে, ওর হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখেন আমার কোনো সমস্যা নেই, আমার পেটে সমস্যা হয়েছে তাই একটু বমি হচ্ছে, যদি আপনাদের কোনো রকম সন্দেহ হয়ে থাকে তাহলে আপনারা আসতে পারেন। আর জান্নাতও ঠিক বুঝতে পারেনি তাই এত কথা বলছে। ও এই কথা তা আগে বলবেন না, আমি ভাবছি সত্যি কোনো উল্টাপাল্টা কিছু আছে। এই কাজে সাহেব বিয়ের কাজ শুরু করেন। যাক বাবা তুমি আমাকে বাঁচালে, আর তুমিও কিছু মনে করো না। ঠিক আছে তাহলে আঙ্কেল আমরা যাই, অনেক রাত হয়েছে। ঠিক আছে চলে যাও, তবে আজকে যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যেত তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিতাম। আর এক কাজ করবে, তোমার বউকে বাড়িতে ভালো করে বুঝিও কোথাও নিয়ে যাওয়ার আগে। হ্যাঁ তা ঠিক বুঝতে পেরেছি, আচ্ছা তাহলে আমরা আসি। আসি না যাই বলো, এমন বউ আমার জীবনেও দেখিনি। ঠিক আছে, জান্নাতকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছি। জান্নাত একটু চুপ করে আছে, কোনো কথা বলেনি। কি ব্যাপার বৌরানী, তোমার কি মন খারাপ? আমার মন খারাপ হবে কেন, তবে বাড়ির কথা মনে পড়ছে, আমি বাড়িতে যাব। হ্যাঁ আমরা তো এক্ষুনি চলে যাব বাসায়। এই বাড়িতে নয়, আমাদের গ্রামের বাড়িতে যাব। ঠিক আছে তবে এখন নয়,
আরও কিছুদিন যাক, তারপর তোমাকে আমি নিজে নিয়ে যাব। তাহলে ঠিক আছে, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? আপনার মোবাইলটা দিয়ে আমার বাড়িতে একটু ভাবির সাথে কথা বলবো, আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে, এ নাও। জান্নাত মোবাইলটা হাতে পেয়ে অনেক খুশি হয়ে আমাকে একটা কিস করে দিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। একটু আগে ওর চেহারাটা কালো ছিল, তখন সে আগের মতো হয়ে গেছে। কোনটা দিয়ে ফোন করব আমি তো বুঝতেছি না। দাও আমি ফোন করে দিচ্ছি। জান্নাতের ভাবির নাম্বারে ফোন দিয়েছি। জান্নাত কথা বলছে, আমি গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ যাবার পর জান্নাত বলে, আমার খিদে লাগছে, আমি খাবো। তুমি এটা আমাকে বলেছো নাকি তোমার ভাবিকে? আপনাকে বলতেছি, আমার খুব খিদে লাগছে। একটু আগে না তুমি খেলে? তাতে কি, আমার তো একটু পর পর খেতে হয়, আপনি তো জানেন, তাও আবার বলতেছেন। এখন রেস্টুরেন্ট পাবো কোথায়? এক কাজ করো, বাসায় গিয়ে একেবারে দুইবার খেয়ে নিও। ভাবি, তুমি যে বলছো তা একদম সত্যি, উনি আমাকে ভালোবাসে না, আমার কোনো আবদার রাখে না। জান্নাত, তুমি এখনো ফোনে কথা বলছো? হ্যাঁ, এই দেখেন ভাবি লাইনে আছে। ভাবি বলছে, আপনাকে বলতে আমার খেতে মন চাচ্ছে, যদি আপনি আমাকে খাওয়ান তাহলে আপনি আমাকে অনেক ভালোবাসেন, আর না খাওয়ালে বুঝে নিতে আপনি আমাকে ভালোবাসেন না। এই কথাগুলো ভাবি আমাকে শিখিয়ে দিয়েছে। তুমি ভালোবাসা কি বুঝতে পারো? এইটা আবার কি? আচ্ছা ভাবিকে জিজ্ঞাসা করি। হ্যাঁ করো, তার আগে গাড়ি থেকে নামো। গাড়ি থেকে নামবো কেন? ভাবি, তুমি দেখো না, উনি আমাকে রাতের অন্ধকারে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। জান্নাত কি হচ্ছে? দাও মোবাইল দাও, আমি ভাবির সাথে কথা বলবো। বলেই মোবাইল নিয়ে ভাবিকে বুঝিয়ে বলছি। জান্নাত খেতে যাচ্ছে, তাই গাড়ি থামিয়ে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি। ভাবি কথাটা বুঝতে পারছে। ফোনটা কেটে জান্নাতকে সাথে করে রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি। রাতের বেলা এত মানুষ কেন এখানে? তুমি খাবার খাবে খাও, এত কিছু জানতে হবে না, তুমি চুপচাপ খাবার খেয়ে নাও। আমি চুপচাপ খেতে পারি না, কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। ঠিক আছে কথা বলো। জান্নাত বকবক করছে, আমি বসে বসে শুনছি। প্রায় 20 মিনিট বকবক করে নিজের খাবারটা শেষ করেছে। আপনি তো কিছু খেলেন না? আমার খিদে নেই, এখনো তো রাত 11টা বাজে। তুমি এখানে দাঁড়াও, আমি বিলটা দিয়ে আসছি। জান্নাতকে বাইরে দাঁড় করিয়ে বিলটা দিয়ে চলে এসেছি। বেশি দেরি করিনি, বাইরে এসে দেখি জান্নাত এক ব্যক্তির সাথে ঝগড়া করছে। তাড়াতাড়ি করে কাছে গেছি, আমাকে দেখেই বলে, আপনি এসেছেন? উনি আমাকে চোখ টিপ দিয়েছে আমি যখন দাঁড়িয়েছিলাম। কি বলছো, এই আঙ্কেল আপনার বউ? বাচ্চাটাকে হাঁটুর বসে মেয়ের সাথে ফাজলাম করতে এসেছেন? ওনাকে আরও কিছু ঝাড়ি ঠাড়ি মারছি, উনি কিছুটা লজ্জা পড়ে গেছে। আরে তুমি আমার কথাটা একটু শুনবে, তারপর কথা বলো। কি শোনাবো, আপনার কথা দেখে তো মনে হচ্ছে ভদ্র করে রবেন, তাহলে রাস্তায় মেয়ে দেখলে চোখ মারতে আসছেন কেন? আরে বাবা, আমি আমার বউকে চোখ টিপ দিচ্ছি এখান থেকে সরে আসতে, কারণ আমার ছেলের জন্য মেয়ে দেখতে এসেছি। বিশ্বাস না হলে আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে নাও। না না, উনি আমাকে চোখ টিপ দিয়েছে, আমিও ওকে চোখ টিপ দিয়েছি, কিন্তু পরে উনি আমাকে আবার চোখ টিপ দিয়েছে, তাই তো আমি ওনাকে বলতে এসেছি। মহিলাটা বলে কি, তুমি আমাকে রেখে এমন একটা মেয়েকে চোখ টিপ দিয়েছো, আজকে তোমার একদিন কি আমার একদিন, বলেই কান্না করে দিয়েছে। তখনই ওনার পরিবারের সবাই চলে এসেছে, আর আমি জান্নাতকে হাতে ধরে টেনে নিয়ে আসছি। আমি অনেক সুন্দর তো তাই সবাই আমাকে দেখে তাকিয়ে থাকে, গ্রামের সবাই আমাকে পছন্দ করে। হ্যাঁ তা তো করবই, যদি আমি ছাড়া অন্য কেউ হতো তোমার কপালে শনির দশা ছিল। এখন চলো বাসায় যাই। জান্নাত দুষ্টুমি করছে, আমি গাড়ি চালাচ্ছি। অনেক ভালো লাগছে, ইচ্ছে করছে আজ রাতটা এভাবেই কাটিয়ে দিই, কিন্তু পারবো না। জান্নাত কখন বলবে আমি ঘুমাবো, তখন ঘুমাতে না পারলে আমার 12টা বাজাবে। আচ্ছা এখন আমি ঘুমাই। হ্যাঁ জানি তুমি বলবে, এসো আমার কাঁধে মাথা রেখে ঘুমাও। ঘুমালে আপনি আমাকে যতবার চুমা দেবেন আমি ঘুম থেকে উঠে আপনাকে দিয়ে দিব, কেমন?
ঠিক আছে, এখন তুমি ঘুমাও। জান্নাত আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর আমাদের বাসায় চলে এসেছে। জান্নাতকে কোলে করে বাসার ভিতরে ঢুকছি। ঠিক তখনই, কিরে বৌরানীর কি হয়েছে? কিছু না, একটু ঘুমিয়ে পড়েছে। বিয়ে হয়েছে? বর দেখতে কেমন রে? হ্যাঁ হয়েছে, তা হলেও আজকে আমার কপাল এসে পড়ত। কেন, কি হয়েছে? বৌরানী কোনো সমস্যা করেছে? হ্যাঁ করেছে, তারপর ওইখানে সব কথা বলেছি। আব্বু শুনে রাগ করবে কি তার চেয়ে বেশি হাসছে। আচ্ছা বাকি কথা সকালে বলবো, এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ে। আমারও খুব ক্লান্ত লাগছে। উফ, আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে রুমে গিয়ে জান্নাতকে খাটের উপর শুয়ে দিয়েছি। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত খাটের উপর নেই। মনে হয় আজকে আমার আগে ঘুম থেকে উঠে গেছে। কিছুক্ষণ পর জান্নাত রুমে এসে আমাকে বলছে, আজকে আমাকে নিয়ে কোথায় যাবেন? কোথাও না, আমার কাজ আছে। তুমি বাসায় থাকবে, আম্মুর সাথে কাজ শিখবে, কেমন? আমি কি কাজ শিখব? আমি আপনার সাথে অফিসে যাব। না তা হবে না, তুমি আম্মুর সাথে বাড়িতে থেকে কাজ শিখবে, রান্নাবান্নার কাজ। ঠিক আছে, তাহলে আপনিও আমার সাথে বাসায় থাকবেন। না পারবো না। আর তুমি কবে বড় হবে, কবে বুঝবে, আমাকে একটু বলতে পারো? নিজের মাথায় হাত দিয়ে দেখো তুমি কত বড় হয়েছ। ধমকের সাথে কথাগুলো বলে ফ্রেশ হতে চলে গেছি। কিছুক্ষণ পরে এসে দেখি জান্নাত মন খারাপ করে বসে আছে। কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করছি, মন খারাপ করতে হবে না, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে বেরোব। তাহলে আমরা বিকালে বেরোচ্ছি, খেলবো কেমন? ঠিক আছে, আই লাভ ইউ আনি। কপালে একটা কিস করে রুম থেকে চলে এসেছি। নিচে জান্নাত আমার পিছু পিছু এসে বলছে, আমাকে আপনি রুমে এমন একটা খারাপ কথা বলতে পারলেন? ছি ছি, আপনি এত খারাপ আমি জীবনেও কল্পনা করতে পারতেছি না। জান্নাতের কথা শুনে সবাই খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে গেছে। বৌরানী, তোমাকে হাসান কি খারাপ কথা বলেছে রুমে? এমন একটা খারাপ কথা মুখে আনা পাপ হবে, আম্মু বলেছে এমন খারাপ কথা যেন কোনো দিন ভুল করেও না আনি। আচ্ছা জান্নাত, তুমি না বললে আমরা বুঝবো কি করে হাসান তোমাকে খারাপ কথা বলেছে? আমাদের সবাইকে বলো, আমরা হাসানের বিচার করব। এই তোমাকে রুমে আমি কি এমন খারাপ কথা বলেছি? তুমি এখানে সবার সামনে আমাকে অপমান করছো? যদি পাপ হয় তাহলে আমার কোনো দোষ নেই, আমি আগে বলে দিই। হ্যাঁ তোমার কোনো দোষ নেই, বলো কি বলেছে। উনি আমাকে রুমে কপালে চুমা দিয়ে আই লাভ ইউ হানি বলেছে। আই লাভ ইউ বলা অনেক বড় পাপ। আমাকে গ্রামে একটা ছেলে আই লাভ ইউ বলেছিল, আমি আম্মুকে এসে যখন বলছি তখন আম্মু বলেছে এইটা অনেক বড় পাপ, এইসব কথা মুখে আনাও নাকি পাপ হবে। আর এমন একটা খারাপ কথা উনি আমাকে বলে এসেছে, ছি ছি ছি। স্বামীতার বউকে আই লাভ ইউ বলাতে এটা খারাপ কথার কি আছে? আর আই লাভ ইউ বললে পাপ হবে এমন কথা আমার জীবনে শুনিনি। শুনবো রানী, তোমার আম্মু তোমাকে কেন এই কথা বলেছে? তুমি যাতে কোনো ছেলেকে আই লাভ ইউ না বলো তাই বলেছে, পাপ হবে। তাহলে উনি তো আমাকে বলেছে, তাহলে ওনারও পাপ হবে? হাসান তোমার বর, ও তোমাকে আই লাভ ইউ বললে পাপ হবে না। বর হয়েছে তো কি হয়েছে, আম্মু তো বলেছে এই কথা মুখে আনাও পাপ হবে। আচ্ছা আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আপনাকে ক্ষমা করে দেয়, আর কোনো সময় এমন কথা মুখে আনবেন না, কেমন? আনবো কি আনবো না এটা পরের বিষয়, আর আমার পাপ হলে হবে, এখন তুমি রেডি হয়ে নাও। এখন রেডি হব কেন? বুঝতে পারছি আপনি আমার সাথে বৌচি খেলবেন, তাহলে আমি রেডি আছি। এই যে ওড়নাটা কোমরে বাঁধ দিলাম, চলেন আমরা বাহিরে গিয়ে বৌচি খেলি। জিনা, এখন তোমাকে তোমাদের বাড়ি নিয়ে যাব, তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। সত্যি নেবেন? ঠিক আছে তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। দাঁড়াও বৌরানী, তোমাকে এখন বাড়িতে যেতে দেওয়া যাবে না। হাসান কিরে, তুই এইটুকুতে ধৈর্য হারাই ফেললি? আপনি আমার জায়গা হলে বুঝতেন, আমার তো বাঁশ চাই, আপনার তো ভালোই লাগে মজা নিতে, যখন তখন আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। ঠিক আছে
আজ থেকে একজন মহিলা গৃহকর্মী জান্নাতের জন্য রেখে দেব। ওকে স্বামীর সংসার কী করে এগুলো শেখাবো। আপনার যা মন চাই করেন, আমি এসবের মাঝে নেই। তবে আমি বলে দিই, ওখানে আমি আর কোথাও যেতে পারবো না। দেখ, আমাদের ভালো কালের বুদ্ধুটাও এভাবে নষ্ট করিস না জান্নাত, অনেক সুন্দর আর ভালো মেয়ে। তখনই, হ্যাঁ আব্বু, আমি অনেক সুন্দর, আমাকে অনেকে গ্রামে বিয়ে করতে চাইছে। তবে রে মায়া, তোমার সুন্দর বাহির করছি বলে কাছে গিয়ে ঠাঁস করে একটা থাপ্পড় দিয়ে সোজা অফিস থেকে চলে এসেছি। এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজের কাজ করছি। দুপুর হয়ে গেছে কাজ করতে করতে, মনটা একটু ভালো লাগছে না। কেন জানি জান্নাতকে থাপ্পড় দিতে গেলাম। যদি গালে দাগ বসে যায় না তা হবে না, বাড়ির সবাই আছে, ওর গালে বরফ ঢেলে দেবে। আজকে জান্নাতের জন্য একটা ফুলের তোড়া নিয়ে যাব, ওর মনটা ভালো করার জন্য। কাজগুলো শেষ করে বাসায় যাব। এমন সময় ফুলের তোড়া কিনতে ফুলের দোকানে গেলাম। তখনই মনে হলো, আরে এই বৌরানি তো আর 13টার মূল্য বুঝবে না। এখন এক কাজ করি, তোরা নিয়ে যা কতগুলো চকলেট আর টেডি বিয়ার নিয়ে যায়, তাহলে কাজ হবে। যেই কথা সেই কাজ। চকলেট আর টেডি বিয়ার নিয়ে সোজা বাসায় চলে এসেছি। ভিতরে ঢুকে দেখি সবাই মন খারাপ করে বসে আছে। আমাকে দেখে ভাবি বলে, হাসান তোমার মোবাইলটা বাসায় ফেলে গেলে কেন, আর অফিসে টিএনটি কি হয়েছে? কেন কি হয়েছে? জান্নাত সকাল থেকে কারোর সাথে কোনো কথা বলে না, কোনো দুষ্টুমি করে না, এমন কি কিছু খেতে যাচ্ছে না। কি বলছো ভাবি, জান্নাত কোথায়? রুমে গিয়ে দেখো, অনেক রেগে আছে। আর তুমি নাকি জানতে ওর গালে থাপ্পড় দিলে দাগ হয়ে যায়, তাহলে তুমি ওকে থাপ্পড় দিতে গেলে কেন? মেয়েটার গালে আঙুলের দাগ পড়ে গেছে। বড় ভেলে দিতে তাহলে তো আর দাগটা পড়তো না। আব্বা তোমার উপর অনেক রেগে আছে, তাড়াতাড়ি করে আগে জান্নাতকে ম্যানেজ করো, তা না হলে কপালে খারাপই আছে। হ্যাঁ দেখছি বলে ডুমে গেলাম। কে দেখি জান্নাত কান্না করছে, আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। জান্নাত আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। কি হলো, আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, যে চকলেটগুলো এনেছি সেগুলো ভাবিকে দিয়ে দাও। কোথায় চকলেট, আমাকে দেন, আমি খাবো। তাহলে একটু হাসো। আমার গালে ব্যথা করতেছে তাই হাসতে পারবো না। দাঁতগুলো বাইর করে এমন করে হাসো, তাহলেই হবে। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? কান ধরে উঠবস করতে হবে 5 বার, তাহলে আমি হাসবো। তা পারবো না, তবে শুধু কান ধরছি। তা দেখে জান্নাত হাসি শুরু করেছে। যাক, এখন আমার কাছেও অনেক ভালো লাগছে। সত্যি বলতে জান্নাতের হাসিটা আমার জন্য অনেক। দেখো জান্নাত, তোমার জন্য টেডি বিয়ার আর অনেকগুলো চকলেট এনেছি। এটা তো বিড়াল, টেডি বিয়ার হতে যাবে কেন? ঠিক আছে, আমার চকলেটগুলো দেন, এখন চকলেট খাবো, আমার অনেক খিদে পাইছে। নাও, তবে এখন তুমি চকলেট নয় ভাত খাবে। তুমি বসো, আমি নিয়ে আসছি তোমার জন্য ভাত আর বরফ। না চলেন, আমি নিচে গিয়ে খাবো সবার সাথে, আমার একা একা খেতে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে একটু হাত মুখ ধুয়ে নাও। আপনি আমাকে আর কোনোদিন মারবেন না তো বলেন? এই তোমার নাক ধরে বলছি, আর কোনোদিন মারবো না। এবার চলো। জান্নাতকে সাথে করে নিচে নিয়ে গেলাম। সবাই জান্নাতকে দেখে অনেক খুশি হয়েছে। জান্নাতকে খাবার টেবিলে বসিয়ে আমি নিজেই সব খাবার নিয়ে এসেছি। আমার কাণ্ড দেখে সবাই হাসছে। আগে জান্নাতের কাণ্ড দেখে হাসতো, এখন আমারটা দেখে। আমাকে আপনি নিজের হাতে খাইয়ে দেন, আমার হাতে তো চকলেট আছে তাই না? ঠিক আছে, জান্নাতকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। ওর খাবার শেষে বসে বসে টিভিতে টম অ্যান্ড জেরির কার্টুন দেখছি আর গালে বরফ ঢেলে দিচ্ছি। যাক বাবা, একটা কাজ করেছি জান্নাতকে তোমার সাথে বিয়ে দিয়ে। বরবও বসে বসে কোথায় রোমান্স করবে তা না, এখন টম অ্যান্ড জেরি দেখছে। কবে যে জান্নাত তোমার মনে সুখ দুঃখ বুঝবে কে জানে। তুমি তো ওকে কিছু শেখাতে পারো, তাহলেই তো হয়। ওকে আমি কিছু শেখালে পরে আমার মান সম্মানে ছিনিমিনি খেলবে। আচ্ছা, আমি ওকে এখন থেকে শেখাবো স্বামী স্ত্রী কি। ধন্যবাদ ভাবি, তাহলে তুমি জান্নাতকে কিছু একটা শেখাও, আমি একটু উপর থেকে ঘুরে আসি। বলেই ভাবির কাছ থেকে বরফটা দিয়ে আমি জান্নাতকে বলে উপরে চলে এসেছি।
কিছুক্ষণ পর আমি নিচে নামছি। তখনই দেখি আব্বুর সাথে জান্নাত বসে বসে খেলছে। আমাকে দেখে আব্বু বলে, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম, এরপর যদি বৌরানীর গায়ের ওপর হাত তুলিস তাহলে তোকে এই বাড়ি থেকে বাইর করে দেব। সরি আব্বু, আমি বুঝতে পারিনি, তখন নিজের একটা কন্ট্রোল করতে পারিনি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জান্নাত, তাহলে আজকের মতো খেলা এখানেই শেষ, আগামীকাল আমরা আবার খেলবো। ঠিক আছে, আমারও ঘুম পাচ্ছে, চলেন আমরা রুমে যাই। ঠিক আছে চলো। জান্নাতকে নিয়ে যাচ্ছি, পিছনে ভাবির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা দিচ্ছি। কিছু শেখাচ্ছি কিনা ভাবিও ইশারা দিয়েছে, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। রুমে এসে দরজাটা বন্ধ করে জান্নাতকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা সোনালি, ভাবি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো। অনেক আগ্রহের সাথে জান্নাতকে জিজ্ঞাসা করছি কি বলেছে। আমার কাছে আসুন। হ্যাঁ এসেছি। তখনই জান্নাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে ভাবছি, যাক তাহলে ভাবি মনে হয় আজকে ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, শুধু বারবার একইভাবে মাথায় আর গালে হাত বুলিয়ে দিচ্ছে। জান্নাত তুমি এমন কেন করছো? ভাবি তো আমাকে এইটা করতে বলেছে, আর আপনি ঘুমান না কেন? আমার হাত ব্যথা করবে, বেশিক্ষণ ধরে করতে পারবো না। ভাবি তোমাকে কিস করতে বলেছে? মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে বলেছে, তাহলে আপনি অনেক খুশি হবেন। এখন আপনি অনেক খুশি হয়েছেন তাই না? হ্যাঁ অনেক খুশি হয়েছি, এখন ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে শুয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত রুমে নেই। আজ কিছুদিন জান্নাত আমার আগেই ঘুম থেকে উঠে যায়। যাক, আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি দুজনে এসেছে। আমি ওনাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করেছি, আব্বা রাজা মধুমতি নয়ন তারা ওরা সবাই কেমন আছে? হ্যাঁ ওরা সবাই ভালো আছে। ফোন তুই বল, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। হ্যাঁ তা তো দেখে বুঝতে পারছি। আচ্ছা দুষ্টমিগুলো এখন কমছে নাকি আগের মতোই আছে? আর শুন, একদম দুষ্টমি করবি না কিন্তু। হাসান বাবা তুমি একটু ওকে সব কিছু শিখিয়ে দিও, যদি কোনো ভুল করে তাও ওকে ক্ষমা করে দিও। আরে বাদ দাও না, এখনো ছোট মানুষ এত কিছু বোঝে না, সব ঠিক হয়ে যাবে। চল এখন নাস্তা করবি, আজ আমরা সবাই মিলে নাস্তা করব। আচ্ছা তাহলে আপনারা সবাই একটু নাস্তা করেন, আমার একটু কাজ আছে, আমি অফিসে যাই। আমি আপনার হাতে নাস্তা খাবো, তা না হলে নাস্তা খাবো না। আসুন আপনি আমাকে নিজের হাতে খাইয়ে দিবেন। হ্যাঁ চলো, কারণ নিজের সম্মান বাঁচাতে হবে। সবাই মিলে আমরা নাস্তা করছি, সবার অনেক কথা বলছে, আমি মনে মনে আল্লাহকে ডাকছি। আচ্ছা জান্নাত, আপনাদের মনে হয় অনেক জ্বালাতন করে তাই না? আরে না, বৌরানি কথা না বললে আমাদের ভালো লাগে না। গতকাল খালি দুষ্টুমি করেনি, মনে হচ্ছে বাড়িটা একদম ফাঁকা ছিল। কেন দুষ্টুমি করেনি জান্নাত? আমি বলতেছি আব্বা, উনি আমাকে আই লাভ ইউ হানি বলেছে। আম্মা তুমি আমাকে বলেছিলে না এই কথা মুখে আনা পাপ হয়, এটা খারাপ কথা, এইটা বলছি আমি। তখন উনি রাগ করে আমাকে থাপ্পড় দিয়েছে, তাই আমি কারোর সাথে কথা বলিনি। থাপ্পড় দিয়েছি তখনই জান্নাত ওনাকে থামিয়ে দিয়ে বলে, আমার কথাটা শেষ করতে দাও। তখন আমার গালে আঙুলের দাগ পড়েছে, তবে উনি রাতে আমাকে বরফ দিয়ে ডলে দিয়েছে, আর কান ধরে বলেছে আর কোনো দিন আমাকে মারবে না। আপনারা ওনাকে কিছু বলিয়েন না, উনি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, আমার জন্য একটা বিড়াল কিনে আনছে, আর কতগুলা চকলেটও আনছে। সবাই আমার দিকে তাকিয়েছে, আমি খাবার টেবিল থেকে উঠে সোজা দরজা দিয়ে দৌড় দিয়েছি। আব্বাজান দেখেন, উনি আমাকে না খাইয়ে দিয়ে চলে যেতেছে, কালকে তো উনি কান ধরে বলেছে আমার সব কথা শুনবে, এখন না শুনে চলে যাচ্ছে। হাসান ওকে খাইয়ে তারপর তুইও অফিসে যাবি। এই কখন থেকে বলছি আমি তোমার সব কথা শুনবো, নিজের মুখে যা আসে তাই বলতে থাকো। আমি আর যাই বলি, মিথ্যা কথা বলি না, আপনার মনে নেই? আমি যখন মন খারাপ করে রুমে বসেছিলাম তখন আপনি আমার কাছে ক্ষমা চাইছিলেন। কিসের ক্ষমা চাইছি? উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে কখন ধরে? আপনার মনে নেই,
আমি আর আপনি দুজনের রুমে ছিলাম যখন আপনি কতগুলো চকলেট আর একটা বিড়াল নিয়ে এসেছিলেন। হ্যাঁ এনেছি তো। কথাটা শেষ করতে দেন। হ্যাঁ বলো। আমার ইচ্ছোদের ভালোটা না করলে তোমার শান্তি হয় না। তাহলে শোনেন, আমি রাগ করে কথা বলিনি, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। আমি বলছি আপনি কান ধরে উঠবস করতে 5 বার, কিন্তু আপনি শুধু আমাকে কান ধরে বলেছেন আজকের পর আর কোনো দিন আমাকে মারবে না। আর আপনি রাতে আমার উপর অনেক খুশি হয়েছেন, আমি আপনার মাথায় আর গালে হাত বুলাই দিয়েছিলাম তাই। ভাবি, আপনি যেইভাবে বলেছেন আমি ঠিক ওইভাবে হাত বুলাইছি। খাবারটা অফিসে গিয়ে খাবো, নিজের মান সম্মান বলতে আমার কিছু একটা আছে। হাসান, খাওয়া শেষ করে তারপর অফিসে যাবি? এখানে তো অন্য কেউ নেই, সবাই আমরা কাছের লোক, তাই না? আচ্ছা, আজকে আমি আপনার সাথে অফিসে যাব, কেমন? অফিস তো দূরের কথা, তোমাকে নিয়ে আমি বাড়ির বাইরেও যাব না, তোমার সাথে কথা বলবো হিসাব করে। হিসাব করে কথা বলবেন কেন? জান্নাত, কি হচ্ছে? কেন ছেলেটার সাথে এমন করতেছিস? তোর নিজের বুদ্ধি বলতে কিছুই নেই। আমার অনেক বুদ্ধি, তা না হলে কি সবার কথা মনে রাখতে পারি? আম্মু কবে বলেছে আই লাভ ইউ বলা পাপ, এই কথা আমার একদম মনে আছে। জান্নাত, অনেক হয়েছে, তুই আমাদের সাথে আজকে বাড়িতে যাবি, যেদিন ভালোবাসা শিখবি সেই দিন হাসান তোকে গিয়ে নিয়ে আসবে। আচ্ছা আম্মা, ভালোবাসা কি? জান্নাতের কথা শুনে আমার এবার শ্বশুর শাশুড়ি হা করে তাকিয়ে আছে, আর ভাইয়া ভাবি আমি হাসছি। তোর খাবার শেষ কর, তারপর তোকে বোঝাবো ভালোবাসা কি। আজকে তোর খবর আছে। খাবার শেষে আমি ওনার সাথে অফিসে যাব, বিকালে এসে ভালোবাসা কি শিখব, কেমন? তোমাকে এখন অফিসে নিয়ে যেতে পারবো না, আগে তুমি ভালোবাসা শিখে নাও। ঠিক আছে, তবে দুপুরে আমি আপনার জন্য খাবার নিয়ে যাব। না লাগবে না, আমি দুপুরে লাঞ্চ বাইরে থেকে করে নেব। ভাবি, আপনি যে বলেছেন ওনার জন্য অফিসে ভাত নিয়ে গেলে উনি অনেক খুশি হবে, কিন্তু উনি তো রাগ করছে। আপনি আমাকে খারাপ বুদ্ধি শিখাই দিয়েছেন। দেখেছ, হাসান আমার 12টা বাজাচ্ছে তোমার উপকার করতে গিয়ে। এটা খারাপ বুদ্ধি নয় জান্নাত, তুমি হাসানের জন্য খাবার নিয়ে গেলে এতে করে তোমাদের দুজনের মহব্বত বাড়বে। জান্নাত ভাবি বলছে। আচ্ছা তাহলে তুমি নিয়ে এসো, এখন আমি অফিসে যাই। তাহলে ভাবি আপনি আমাকে আরও কিছু শিখাই দিবেন, কেমন? ঠিক আছে, শিখাই দিব। ঠিক আছে, তাহলে আমি অফিসে যাই। আপনি ভুলে গেলেন আমাকে কিছু না খাইয়ে অফিসে চলে যাবেন? আর কি খাওয়াবে তোকে ছেলেটা, নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, এবার ওকে শান্তি তো অফিসে তে দিবি নাকি? মিষ্টি খাইয়ে দিবে, ভাইয়া ভাবিকে খাইয়ে দেয়। কি ভাইয়া, আপনি ভাবিকে মিষ্টি খাইয়ে বাড়ি থেকে বের হয়ে যান, এইটা আপনি আমার আব্বা আম্মাকে বলেন। জান্নাতের কথা শুনে ভাইয়া লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে বাবা হাসান, তুমি একটু জান্নাতকে মিষ্টিটা খাইয়ে দাও, ওর কথা কিছু মনে করো না, কেমন? দোস্ত থেমে যা, তোর মেয়ে বৌরানী অন্য মিষ্টি চাচ্ছে। অন্য মিষ্টি কি ভাই সাহেব? আম্মা আমি বলতেছি ওইখানে উনি আমাকে কাছে নিয়ে। তখনই আমি জান্নাতের মুখ চেপে ধরে বলছি, আব্বু আপনি আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলিয়েন, আমি জান্নাতকে নিয়ে যাচ্ছি। জান্নাতের মুখ ধরে জান্নাতকে সাথে করে একটু দূরে সরে এসেছি। আম্মাকে বলবো আব্বার কাছ থেকে খেতে। এমন কথা মা বাবার সাথে কেউ বলে না, এটা ওরা অনেক আগে খেয়েছে। তাই? তাহলে বলবো না, এখন আমার মিষ্টি দেন। হ্যাঁ দিতেছি, তবে তোমার আল্লাহর দোহাই, তোমার আব্বু আম্মুকে খেতে বলো না, কেমন? ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে মিষ্টি খাইয়ে দেব। ভাবি আমাকে বলেছে মাঝে মাঝে আমি যেন আপনাকে মিষ্টি খাইয়ে দিই। ঠিক আছে, তাহলে অফিসে যাই, তুমি কোনো দুষ্টুমি করবে না কিন্তু। কপালে একটা কিস করে বেরিয়ে গেছি, বাইক করে অফিসে চলে আসলাম। ভাগ্য ভালো বাপের নিজের ব্যবসা ছিল, তা না হলে কত যে বসে রাতে বকা শুনতে হতো। যাক, কাজে মন দিলাম, কাজ করছি। এর মাঝে আজকে 50 বার ফোন করেছে জান্নাত, এখন আবার ফোন করেছে। রিসিভ করে এক ঝাড়ি মেরে বলছি, আমাকে কাজ করতে দেবে নাকি? ফের যদি ফোন করো তাহলে খবর করে ছাড়বো কিন্তু। আমার কি দোষ? ভাবি বলেছে
আপনি যতক্ষণ দূরে থাকবেন ততক্ষণ আপনাকে ফোন করে খবর নিতে। তাই বলে প্রতি মিনিটে মিনিটে ফোন করতে হবে? ভাবি তো বলেছে। ফোন কাটো, আজকের ফোন দিতে হবে না। হ্যাঁ তা ঠিক আছে, আমি তো এখন আপনার অফিসে চলে এসেছি আপনার খাবার নিয়ে। এই যে চেয়ে দেখুন, আমি আপনার ঘরের দরজায় বাহিরে দাঁড়িয়ে আছি। কোথায় দেখি তো? আরে তুমি, ভাবি কোথায়? ভাবি আসেনি তো। তাহলে মোবাইল পেলে কোথায়? ভাবির মোবাইলটা আমার কাছে দিয়েছে, এই যে দেখুন। তুমি গাড়ি নিয়ে এসেছো? হ্যাঁ, মতি চাচা আমাকে নিয়ে এসেছে। এখন চলেন, আজকে আমি আপনাকে ভালোবাসবো। আম্মা আমাকে ভালোবাসা শেখাই দিয়েছে। মানে এখানে কি করে ভালোবাসবে? রাতে ভালোবেসো কেমন? এখানে বসলে কি হবে? সবাই দেখবে। আসো ভিতরে আসো। জান্নাতকে ভিতরে বসিয়ে আমি হাত মুখ ধুয়ে এসেছি। জান্নাত সবকিছু খাবার রেডি করে রাখছে। আজকে সব কিছু আমি নিজের হাতে রান্না করে আনছি আপনার জন্য। আসেন, আমি আপনাকে খাইয়ে দেব। সত্যিটা কে শিখিয়ে দিয়েছে তোমাকে আমার জন্য রান্না করতে? আর সবকিছু তো আমার পছন্দের খাবার। ভাবি বলেছে আপনাকে রান্না করে খাওয়ালে আপনি অনেক খুশি হবে। ঠিক আছে দাও। জান্নাত আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। যখনই মুখে নিয়েছি তখনই দেখি আমার ঝালে মুখের ভিতর আগুন লেগে গেছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাতের চেহারাটা হাসি খুশি। তাই আর কিছু বলিনি, খাবারটা কষ্ট করে খেয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ কান্না করে আসলাম ঝালের কারণে। প্রায় 10 মিনিট পর বাহির হয়েছি। জান্নাত আমার দিকে এসে বলছে, খাবারটা কেমন হয়েছে? না বলে চলে গেলেন, এখন বলেন আমার হাতের রান্না কেমন লাগছে খেতে? অনেক ভালো ছিল। তাহলে আরো রান্না করা আছে, বাসায় রাতে খেতে দিব, কেমন? আমাকে একা খাওয়ালে হবে? বাড়িতে তো আরো সবাই আছে, বিশেষ করে আব্বুকে একটু বেশি করে খাওয়াবে, কেমন? ঠিক আছে, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো না, কি কথা? আই লাভ ইউ। আই লাভ ইউ বলছো তোমার বাপ হবে না? আম্মা বলেছে আপনি আমাকে আই লাভ ইউ বললে আপনার কোনো পাপ হবে না, আমিও আপনাকে আই লাভ ইউ বলবো, আম্মা আমাকে বলতে বলেছে। এতদিনে তোমার আব্বু একটা কাজ করেছে। আচ্ছা তুমি কি বাসা চলে যাবে এখন? আব্বা আম্মা চলে গেছে, বলেছে আপনি আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেড়াই আসতেন, তাই এখন আপনার সাথে বাসায় যাব। ঠিক আছে তাহলে বসো, হাতের কাজগুলো শেষ করি। জান্নাতের হাত থেকে টিফিন বক্সটা নিয়ে ড্রাইভারের কাছে দিয়ে বলছি চলে যেতে। আমি কাজ করছি, জান্নাত আমার পাশে এসে বসে আছে। একটু পরপর এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমিও দুষ্টুমিগুলো দেখছি, ভালোই লাগছে, পুরনো দুষ্টুমিগুলো। হাতের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি বাড়িতে যাব, আমার আর ভালো লাগছে না। এই তো এক্ষুনি বের হব। জান্নাতকে সাথে করে নিয়ে বাইরে এসে বাইকে বসেছি। জান্নাত আমার পিছনে বসে আমাকে হালকা করে ধরে রেখেছে। জান্নাত তুমি ছবি দেখেছ? নায়ক যখন নায়িকাকে বাইকে করে নিয়ে যায় তখন নায়িকা কত রোমান্টিকভাবে জড়িয়ে ধরে রাখে। হ্যাঁ দেখেছি তো। তাহলে তুমি আমাকে এমনভাবে জড়িয়ে ধরো। আপনি কি নায়ক আর আমি কি নায়িকা নাকি এমনভাবে ধরবো? আচ্ছা একটা কথা বলি, আপনি রঙিন রূপবান ছবিটা দেখেছেন? ছোট্ট একটা বাচ্চার সাথে আমার মতো একটা মেয়ের বিয়ে দিয়ে দেয়, জানেন মেয়েটা অনেক কষ্ট করে ছেলেটাকে বড় করে। থাক আর বলতে হবে না। শোনেন, না হলে আমি কিন্তু কান্না করে দিব। হ্যাঁ বলো। আচ্ছা নায়ক যখন বড় হয় তখন নায়িকা দাদা বলে ডাকে কেন? তার কারণটা আমি বুঝতে পারিনি। নায়ক তো নায়িকার স্বামী, তাহলে তো আপনার আর আমার মতো করে উগো উনি এইসব বলবে। তোমার এই কথার উত্তর আব্বুই দিতে পারবে। এখন নামো, বাসায় চলে এসেছি। জান্নাতকে সাথে করে বাসার ভিতর ঢুকছি। আমি রুমে চলে গেছি, জান্নাত আমার পিছু পিছু এসেছে। ফ্রেশ হয়ে আমি একটু খাটের উপর উঠে শুয়ে ফেসবুক দেখছি। আপনাকে আব্বা জান ডাকছে নিচে যেতে। ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আপনাকে আমার সাথে যেতে বলেছে। ঠিক আছে চলো। নিচে যাবার পরই আব্বা জান
উনি এসে পড়েছে, এখন চলেন সবাই কানামাছি খেলি। আর সুফিয়া খালখালা, আপনি গিয়ে সব লাইট বন্ধ করে দেন। উনি গিয়ে সব লাইট বন্ধ করে দিয়েছে। জান্নাত এক থেকে 100 করোনা করে নিয়েছে। সবাই চার্জার মতো করে লুকিয়ে পড়েছে। আমি একদম কাছে ছিলাম। এভাবে কিছুক্ষণ খেলার পর আব্বু বলে, অনেক খেলা হয়েছে, এখন চলো খাবো, আমার খুব খিদা লাগছে। ঠিক আছে, তাহলে আমি যে তরকারি রান্না করেছি আজকে সবাইকে সেইটা দিয়ে খেতে দেব। দুপুরে উনি খেয়ে অনেক প্রশংসা করেছে আমার রান্নার। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আগে খান, তারপর বুঝবেন কেমন লাগে। সবাই মিলে খাবার টেবিলে এসে বসেছে। ভাবিকে আমি ইশারা দিয়েছি যাতে না খায়। আব্বু অনেক আগ্রহ নিয়ে খেতে বসেছে, ভাইয়াও নিয়েছে। আপনিও নেন তরকারি? হ্যাঁ নিচ্ছি, তুমি আব্বুকে দাও। আর আব্বুকে সবটা খাইয়ে তারপর উঠতে দেবে। তা আর বলতে হবে না, আমি আজকে আব্বাজানকে অনেক বেশি খাওয়াবো। আব্বু খাবার মুখে দিয়ে একবার আমার দিকে তাকায়, আবার একবার জান্নাতের দিকে। মুখে কিছুই বলে না। জান্নাত, আব্বুকে একটু বেশি করে দাও। হ্যাঁ দিতেছি। আব্বু খাবার রেখে চলে যেতে চাইছে, কিন্তু জান্নাত আব্বুকে জোর করে খাওয়াচ্ছে। ভাইয়া কিছুটা খেয়ে দৌড়, আম্মু মুখে দিয়ে দৌড়, আব্বু দৌড় দেবে, কিন্তু জান্নাত ধরে আব্বুকে খাওয়াচ্ছে। এদিকে আব্বুর এমন অবস্থা দেখে আমার অনেক হাসি পাচ্ছে। ঠিক হচ্ছে, বেশি করে খান, আমার কিছুটা কষ্টের ভাগ আপনি নেন। জান্নাত, আমি আর খেতে পারবো না, আমি আসি। আপনি আমাকে নাম ধরে ডাকছেন? আপনি তো আমাকে বউরানি বলে ডাকেন। এখন আপনাকে খাবারটা শেষ করেই যেতে হবে। আব্বু জান্নাতের দিকে তাকিয়ে একটু উঠে এক দৌড়ে বাথরুমের দিকে। আব্বাজান এমন ভাবে দৌড় দিয়ে চলে গেল কেন বুঝতে পারছি। আমার রান্না ওনার পছন্দ হয়েছে, তাই বেশি খেয়ে নিয়েছে। আরে না, আব্বু তো কম খেয়েছে, তোমার রান্না মনে হয় ওনার পছন্দ হয়নি, তাই তো দৌড়ে চলে গেছে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আব্বু বাথরুম থেকে বের হলে খেতে বলবে। যদি খায় তাহলে তোমার রান্না পছন্দ করেছে, আর যদি না খায় তাহলে পছন্দ করেনি। দেখবেন আব্বু এসে আমার রান্না করা খাবার খাবে, আমি আরও বেশি করে খাইয়ে প্রমাণ করব উনি আমার রান্না পছন্দ করেছে। আমিও এটা বুঝিয়ে দেব আপনাকে, বুঝলেন? হ্যাঁ, আমি একদম ঠিকই বুঝেছি। কিছুক্ষণ পর আব্বু বাথরুম থেকে বেরিয়েছে। আব্বাজান, আপনার নাকি আমার হাতের রান্না ভালো লাগেনি উনি বলতেছে, তাই আপনি নাকি খাবার রেখে চলে গেছেন। আমার দিকে আব্বু রাগি চোখে তাকিয়ে আছে, একটু চুপ থাকার পর বলে, হ্যাঁ রান্না অনেক ভালো হয়েছে। তাই? তাহলে নেন, এই খাবারগুলো বাকি আছে, খেয়ে দেখেন আরো অনেক ভালো লাগবে। আবার? না না, আর খেতে পারবো না, তুমি রেখে দাও, সকালে আবার খাবো। এই বলে এক দৌড়ে রুমের দিকে। জান্নাত আব্বুর পিছু পিছু খাবার নিয়ে যেতে লাগলো, বলে জান্নাত কিছুটা খেয়েছে। আমি ফ্রিজ থেকে মিষ্টি আর ঠান্ডা পানি নিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে আছি। কিছুটা খেয়ে জান্নাত জোরে একটা চিৎকার দিয়েছে, পানি বলে। সবাই এসে জান্নাতের কান্নার শব্দ শোনে। এই তো পানি, নাও। জান্নাত পানি খাচ্ছে আর কান্না করছে। নাও মিষ্টি খাও, তাহলে কমে যাবে। তখন জান্নাত সবার সামনে আমার ঠোঁটে কিস করে বলছে, ছাড়ছে না। সবাই যার যার মতো করে চলে গেছে। এদিকে আমার অবস্থা 12টা বাজছে। কোনো মতে জান্নাতকে ছাড়িয়ে নিয়েছি। কপালে একটা চুমু দিয়ে বলে, মিষ্টি খাওয়াতে আমার ঝালটা একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এদিকে আমার 12টা বাজছে, তুমি যে কবে বুঝবে। আচ্ছা জান্নাত, আমাকে যখন মিষ্টি খেতে চুমা দাও তখন তোমার কাছে কেমন লাগে? কেমন কেমন লাগে মানে আমার তো কিছুই লাগে না, তবে এখন আমার আর ঝাল লাগছে না। আজ আপনাকে অনেক ভালোবাসবো, আম্মা আমাকে ভালোবাসা শিখাই দিয়েছে। তাই? তাহলে চলো তাড়াতাড়ি রুমে চলে যাই, আমিও তোমাকে আজকে অনেক ভালোবাসবো, বলে জান্নাতকে কোলে নিয়ে নিয়েছি। আমাকে কোলে নিলেন কেন? আমি পড়ে যাব তো, নামান বলছি। আমি তোমাকে ফেলবো না। জান্নাতের গালে একটা কিস করে ওকে রুমে নিয়েছি। এসে দরজা বন্ধ করে রেখেছি। জান্নাত আমার কাছে এসে বলে, আম্মা যেভাবে ভালোবাসতে বলেছে আমি সেইভাবে ভালোবাসবো। হ্যাঁ, কিন্তু কিভাবে বলছে? ভালোবাসছি।
পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে জান্নাত বলে, আপনি আমার এই দুই পায়ের উপর শুয়ে থাকবেন, আমি আপনার কপালে একটু পর চুমা দিতাম, এরপর কী যেন একটা করতে বলছে মনে নেই আমার। আপনার মোবাইলটা দিয়ে আমাকে একটা ফোন করেন তো। কেন, ফোন কেন করব? পরে কি করতে বলেছে ওই কথাটা জিজ্ঞাসা করব। থাক, লাগবে না, এখন তুমি ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। জান্নাত আমার বুকের উপর শুয়ে আছে, দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এসেছি। হাসান, আজকে কিছু মহিলা আসবে, তাদের মাঝে যাকে ভাল লাগে তাকে জান্নাতের জন্য রেখে দিস। আমার আজকে একটু কলেজ যেতে হবে, অনেকদিন ধরে যাই না, তাই আজকে যেতে হবে। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করেন, তবে আমি মনে করি কি জান্নাতের জন্য এসবে কিছুই দরকার নেই। তখনই জান্নাত দেখি সিঁড়ি দিয়ে নামছে আর মোবাইলে কথা বলছে। আম্মা, আপনি যেই ভালোবাসাটা শিখাই দিয়েছেন সেইটা আমি ভুলে গেছি, এখন আপনি আমাকে বলে দেন। জান্নাত, কে ফোন করেছে? আম্মা ফোন করেছে আপনার মোবাইলে। মোবাইলটা তো আমার, আমি দেখছি। আম্মা এক কাজ করেন, আপনার জামাইয়ের কাছে বলে দেন কি করে ভালোবাসতে হয়, আমি ওনার কাছ থেকে পরে শিখে নেব। বলেই আমার কাছে মোবাইলটা দিয়ে দিয়েছে। আমি জানি আমার শিখতে হবে না, তুমিই শেখো। ওর কাছে মোবাইলটা দিয়ে আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। ওই দেখ, বৌরানি অনেক পরিবর্তন বলে সবাই হাসছে। আমি বাসা থেকে বাইর হয়ে বাইক নিয়ে সোজা কলেজে চলে এসেছি। তখনই মনে পড়ছে আজকে তো জান্নাতকে না বলে চলে এসেছি। হাই হাই, এটা আমি কি করলাম? যাক, যা হবে পরে হবে, এখন কলেজের হালচাল গিয়ে দেখি কি অবস্থা। ভিতরে ঢুকে বাইকটা রেখে ক্লাসে গেছি। রবি, কবিতা, ওরা আমাকে দেখে কেউ কোনো কথা বলছে না। আমি ইচ্ছে আর রবিকে জিজ্ঞাসা করেছি যে কেমন আছিস বলি। দোস্ত, এমন একটা বাস দিবি ডেকে নিয়ে বুঝতে পারিনি, তবে কি ছিল খাবারে? আমাদের সবার পেটে সমস্যা হয়েছে জানিস। দোস্ত, আমি জানি না, আরও কিছু বলে রবি কবিতা সবাইকে ম্যানেজ করেছি। দুইটা ক্লাস করে বাইরে এসে দেখি জান্নাত আমার বাইকটার কাছে বসে আছে, সাথে ভাবিও। তাড়াতাড়ি করে কাছে যেতেই ভাবি বলল, হাসান তুমি এমন কেন ভাই? নিজের বউ কেমন তা তুমি জানো, তাও না বলে চলে এসেছো? সারা বাড়ি কান্না করে মাথায় তুলেছে, এখন তুমি তোমার বউ সামলাও, আমি যাই। তোমার ভাইয়া কখন ধরে ডাক্তারের কাছে বসে আছে আমার জন্য। সরি ডিয়ার ভাবি, ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। আচ্ছা বেশ, তুমি যাও, আমি জান্নাতকে দেখে রাখব। ভাবি চলে গেছে আর আমি জান্নাতের দিকে তাকিয়ে আছি। কান্না করে তো চোখ দুটো লাল করে নিয়েছে, আমার দিকে একবারও তাকায়নি। কি হলো, কান্না করছো কেন? আমি বাড়িতে যাব, আমার বাড়ির জন্য পরাণ পড়তেছে। কি বলছো, পরাণ মানেটা কি? পরাণ মানে পরাণ, আমি ভাবিকে দেখতে মন চাচ্ছে। ও আচ্ছা, তার জন্য কান্না করেছো? না, তার জন্য নয়, আপনি আমাকে না বলে চলে এসেছেন, আমাকে মিষ্টি না খাইয়ে আসছেন কেন? রাতে আমি আপনাকে ভালোবাসতে পারিনি বলে আপনি আমার সাথে রাগ করেছেন। আমি না হয় ভালোবাসা কি বুঝি না, কিন্তু আপনি তো বোঝেন, তাহলে আপনি আমাকে শিখিয়ে দিলে হয় কি করে ভালোবাসতে হবে। তোমাকে রাতে শেখালে সকালে সবাইকে বলে দাও, আমারও তখন ফাটে, মানে ইজ্জত বলতে কিছু থাকে না। তখনই রবি সহ সবাই এসেছে, জান্নাতের সাথে ওরা সবাই কথা বলছে, তবে জান্নাতের কাছে তেমন ভালো লাগছে না। ভাবি, আমাদের কলেজে আজ প্রথম এসেছে, ভালো করে মেহমানদারি করতে হবে, এই চল সবাই ক্যান্টিনে যাই, আজকে ক্যান্টিনে পার্টি হবে। বুঝতে পারছি, কেন পার্টি দিতে চাচ্ছেন? ওই দিন আমি আপনাদের সবাইকে জামাল গোটা খাইয়েছি, এখন আমাকে খাওয়াতে চাচ্ছেন, তাই না? আমি কিছু খাবো না, এই যে মুখে আঙুল দিয়েছি, আর আঙুল সরাবই না। রবি সহ সবাই কি জোরে একটা চিৎকার দিয়েছে, তবে রে আজকে পাইছি। জান্নাত, তোমাকে এই কথা কে বলতে বলেছে? এখন তো ওরা প্রতিশোধ নেবে এটার, আজ নয় তো কাল, সবার কাছে ক্ষমা যাচ্ছি ওর হয়ে। আসলে ও গ্রামের মেয়ে তো, তাই একটু সহজ সরল, প্লিজ তোর ওকে ক্ষমা করে দে। সবার কাছ থেকে সরি বলে জান্নাতকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এসেছি। আচ্ছা জান্নাত, তুমি কবে বুঝতে শিখবে কোথায় কোন কথাটা বলতে হয়? তখনই বাইকটা নিয়ে জ্যামে পড়ে গেলাম রাস্তায়। আমি তো সব কিছু বুঝি, আপনি কিছুই বোঝেন না। রাতে এখন তো রোজ আমি আপনাকে অনেক আদর করি, আপনার বুকের উপর ঘুমাই, আমি আপনাকে কিস করি। জ্যামে যখন মাঝরাস্তে বসে আছি তখন জান্নাত এই কথাগুলো বলছে, আর সবাই জান্নাতের দিকে নয় আমার দিকে তাকিয়ে আছে, আশেপাশে জ্যামে থাকা মানুষগুলো। জান্নাত, অনেক হয়েছে,
এবার তো একটু চুপ করো, কখন ধরে কানের কাছে নন স্টপ শুরু করেছো? এই যে চুপ করেছি। আচ্ছা চলেন, আমার কিছু খেলনা কিনে নেই। ওই দেখেন কত সুন্দর খেলনার দোকান। আচ্ছা বেশ ঠিক আছে, জ্যাম থেকে ছাড়া পেয়ে সোজা খেলনার দোকানে চলে গেলাম তাকে খেলনা কিনে দিতে। দোকানে ঢুকে সব আচরণ বাচ্চাদের মতো করছে, যেটা ভালো লাগছে সেইটা কিনছে। আমি ওর সাথে সাথে হাঁটছি, এমন সময় একজন আমাকে পিছন থেকে কলার ধরেছে। আমি তো তাকিয়ে পুরোই অবাক। আরে তুমি এতদিন পর কোথা থেকে আসলে? হ্যাঁ আমি তো ভালো, তোমার কি খবর, বিয়ে করেছো বলো? যার সাথে কথা বলছি সে হচ্ছে প্রিয়া, আমাকে অনেক লাভ করতো, তবে ওর বাবা জোর করে ওর বিয়ে দিয়ে দিয়েছে ওর কাজিনের সাথে, যদিও আমি কোনো সময় পছন্দ করিনি ওকে। হ্যাঁ করেছি। এই তো আমার বউ জান্নাত, বলেই পিছনে তাকিয়ে দেখি নেই। আরে মেয়েটা কোথায় গেল? বিয়ে না করে বলছো তুমি বিয়ে করেছো, আমার সাথে মিথ্যে কথা বলার কি দরকার? আমি তো এখন অন্যজনের স্ত্রী, তাও তুমি ভয় পাচ্ছ সত্যি কথা বলতে? তুমি জানো আমার বর আমাকে কত ভালোবাসে, নিজের থেকেও বেশি কেয়ার করে। তোমার বর তোমাকে ভালোবাসে কি বাসে না তা জানি, আমি কী করবো? আর তোমার সাথে আমি মিথ্যে কথা কেন বলতে যাব? আমি করেছি কি না করেছি কাছে থাকলে টের পেতে, আমার সাথে কথা বলার পরিমাণে। কারণ তুমি মনে করেছো আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছি, তাই তুমি মিথ্যে কথা বলছো। বিয়ে না করেও বলছো তুমি বিয়ে করেছো। করেছি কি না করেছি কাছে থাকলে নিশ্চয়ই টের পেতে, আমার সাথে কথা বলার পরিমাণে কত ধানে কত চাল হয় সেটা ঠিকই বুঝতে পারবে। মনে মনে কথাটা ভাবছি তখনই জান্নাত চলে এসেছে, আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে মুখটা লুকিয়ে নিয়েছে। কি হলো এই মেয়েটাকে, তোমাকে কেন জড়িয়ে ধরেছে? প্রিয়া তুমি প্লিজ একটু চুপ করে থাকো না, তা না হলে কিন্তু তোমার কী হয় আমি নিজেও জানি না, কারণ এই মেয়েটাই হচ্ছে আমার বৌরানী। জান্নাত কি হয়েছে, এমন করে লুকিয়ে আছো কেন? আমার কোনো খেলনা লাগবে না, চলেন আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। এই কথা বলে জান্নাত আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। যখনই দরজার সামনে এসেছি তখনই পিছন থেকে একজন ডেকে বলে, এই যে মিস্টার অ্যান্ড মিসেস, আপনারা যেতে পারবেন না। কেন কি হয়েছে, আমরা যেতে পারবো না কেন? আপনার ওয়াইফ বাচ্চা নাকি, এত বড় মানুষ বাচ্চাদের মতো আচরণ করে আমার সব কিছু নষ্ট করে দিয়েছে, আমার ছোট ছোট সবগুলা গাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে। কি বলছেন কি আপনি, এগুলো এগুলো কি জান্নাত করেছে? স্যার আসুন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ চলুন, জান্নাতকে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু জান্নাত তো যাবে না, তখনই বুঝতে পারছি এই আকামগুলো ওরই কাজ, আমাকে জরিমানার ব্যবস্থা করেছে, না হলে কিছু কথা শুনতে হবে। জান্নাতকে জোর করে সাথে নিয়ে গেছি। দেখুন স্যার, আমার সবগুলো বেলুন ছিদ্র করে দিয়েছে, আর এই ছোটো ছোটো গাড়িতে উনি উঠে বসে চালিয়েছে, গাড়ি থেকে পড়ে গেছে তাই সবগুলো গাড়ির চাকার কি অবস্থা করেছে দেখুন। জান্নাত তুমি এগুলো কি করেছো? আমি এই খেলনাগুলোর উপর বসতেছিলাম কিন্তু ওই বাচ্চা ছেলেটা কখন ধরে বসে আছে, আমাকে বসতে দেয় না, তাই ওই ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আমি বসেছি যখন তখনই পড়ে গেছে। কোন ছেলেটাকে ফেলেছো? তখন একজন মহিলা এসে বলছে, আমার ছোট্ট বাচ্চাটাকে ফেলে আপনার বউ এইটাতে বসেছি। এই মেয়েটা কি আপনার বউ? দেখে তো মনে হচ্ছে কোনো সমস্যা আছে, পাগল টাগল নাকি? হ্যাঁ কি যাটা বলছেন, আপনার কোন ধানে মই দিয়েছি শুনি, যান এখান থেকে, তাহলে খবর আছে কিন্তু। আমার মেয়েকে ফেলে দিয়েছি আবার বলছে আমার সমস্যা কি, যদি ছেলেটার কিছু হতো না সোজা থানায় নিয়ে নিতাম। হ্যাঁ আজকে আমার মনটা ভালো তাই কিছু করিনি, আমার বাবা ভাই আর স্বামী সবাই পুলিশের চাকরি করে। সরি আন্টি, আসলে বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দিন। ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে দোকানদারকে বললাম, হ্যাঁ বলেন আপনার কত টাকা লোকসান হয়েছে? 10,000 টাকা দিলেই হবে। কত টাকা, এত টাকা দিয়ে কি করবেন, আমি তো একটা গাড়ির চাকা খুলেছি আর একটা মাত্র ফটকা ফাটিয়েছি। মিথ্যা কথা কেন বলছেন ম্যাম, আমি এখানে চুরি করে ব্যবসা করতে এসেছি। স্যার প্লিজ চলেন, আমার সিসি ক্যামেরা দিয়ে ভিডিও করা আছে, আপনি দেখে তারপর জরিমানাটা দিয়ে দিবেন। আচ্ছা বেশ থাক, লাগবে না, এই নিন আমার কার্ড, আপনি টাকাটা একটু কষ্ট করে নিয়ে আসিয়েন আমার অফিস থেকে, তাহলে আমরা যাই কেমন? জান্নাত চলো আমরা বাসায় যাই। যেহেতু টাকা দিবেন সেহেতু ওই ভাঙা খেলনাগুলা আমাদের বাসায় প্যাকিং করে দিয়ে দেবেন, যদি ওইগুলা না যায় তাহলে টাকা আনতে যাবেন, তখন টাকা দিব না কিন্তু। ঠিক আছে ম্যাম পাঠিয়ে দেব। চলো জান্নাত দেরি হয়ে যাচ্ছে তো। তখনই প্রিয়া এসে বলে, বাহ
তোমার বউ তো মনে হচ্ছে বোকা আমি, বাচ্চারা উৎসাহিত ভালো। আমাকে বাচ্চা মেয়ে বলা হচ্ছে? জান্নাত তখনই বলে ওঠে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই বলে একটা বাঁশি নিয়ে প্রিয়ার কানের কাছে গিয়ে এক ফু দিয়ে, আর প্রিয়া তো ভয় পেয়ে লাফ মেরেছে। আর যদি আমার স্বামীর সাথে কথা বলে দেখি না, তাহলে এমন জিনিস খাওয়াবো সারা জীবন বাথরুম টু বাথরুম করে যেতে হবে, জীবনেও শেষ হবে না। ঠিক আছে, তোমার জন্য সব মা। কি জবাব দিবে? আগে নিজের চরকা তৈল দেন, পরে অন্যের চিন্তা করিয়েন, কেমন? প্রিয়া তুমিও না, তোমার তো বোঝা উচিত জান্নাতের কাণ্ড দেখে যে জান্নাত কেমন। ওর সাথে তর্ক করছো কেন তুমি? প্লিজ ওর ব্যবহারে কিছু মনে করো না। জান্নাত চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জান্নাতকে সাথে করে বাইকে চলে এসেছি। তখনই দুইটা ছেলে মেয়েকে বলছে, আপনারা কি স্বামী স্ত্রী? তাহলে দুইজন ভাই বোন তাই না? আপনাদের ভাই বোনকে দেখে আমার ভাইয়ার কথা মনে পড়ে যাচ্ছে। জান্নাতের কথায় ওরা কিছুই বুঝছে না, কারণ ওদের দুজন লাভার হবে। জান্নাত কি হচ্ছে কি, এসো, আর এক মুহূর্ত তোমায় ঢাকায় রাখা যাবে না। তোমাকে আজকে তোমাদের বাড়িতে নিয়ে যাব, দিন দিন তোমার দুষ্টুমিগুলো বেড়েই চলেছে। তাহলে ভালোই হবে। আচ্ছা আমি আপনাকে নায়িকার মতো জড়িয়ে ধরব। হ্যাঁ ধরো। জান্নাত আমাকে একদম শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। জান্নাতকে নিয়ে বাসায় এসেছি, তখনই ভিতরে ঢুকছি, তখনই ভাবি আপনি যেইভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে জড়িয়ে ধরেছি ওনাকে, তবে উনি আমাকে ধরেনি, কিন্তু এখন ওনাকে বলেন আমাকে ধরতে। কি ভাবি তোমাকে বলেছে তাই ধরেছো? আজকেই তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। এই বলে আমি জান্নাতকে নিয়ে রুমে চলে গেলাম। আমি জান্নাতকে কাপড় পরতে বলে ফ্রেশ হতে চলে গেলাম। এসেই দেখি সব কাপড় ভাঁজ করে নিজের কাপড় পরে রেখেছে। আমি রেডি, চলেন যাই। সব কাজ তুমি করেছো? হ্যাঁ আমি করেছি, এখন চলেন দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। জান্নাতকে সাথে করে নিচে এসেছি। সবাই আমাকে বাধা দিয়েছে জান্নাতকে না নিয়ে যেতে, তাও কারো কোনো কথা শোনেনি। সবার কথার উপেক্ষা করে জান্নাতকে সাথে করে ওদের বাড়িতে গিয়ে রওনা দিলাম। জান্নাত মনটা খারাপ করে রেখেছে, কোনো কথা বলছে না, একদম চুপ করে আছে। আচ্ছা জান্নাত, আমাকে ছাড়া থাকতে তোমার কষ্ট হবে না? আমি তো আপনাকে ছাড়া তো ছিলাম এতদিন, এখন আরো বেশি থাকতে পারবো, আর আমাকে কেউ কিছু বলবে না। হয়েছে, এখন চুপ থাকো তো। জান্নাত একদম চুপ করে আছে, আমিও কোনো কথা বলছি না। প্রায় 3 ঘন্টা পর জান্নাতের বাড়িতে এসেছি। আমাকে দেখে জান্নাতের বাড়ির সবাই অনেক খুশি হয়েছে। জান্নাত আমাকে দেখে এক দৌড় দিয়েছে ঘরের দিকে। বাবা কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। সবার সাথে কথা বলে আমি রুমে গিয়ে বসেছি। জান্নাতের কোনো খবর নেই, এতদিন পর এসেছে, মনে হয় সবার সাথে দেখা করতে গেছে। কিছুক্ষণ বসার পর আমি ওদের সবাইকে বলেছি যে আমি আজকে চলে যাব, আমার কাজ আছে কিছু। জান্নাত এখানে কিছুদিন থাকুক, আমি পরে এসে ওকে নিয়ে যাব। বাবা জান্নাত কি কোনো কিছু করেছে? সমস্যা হয়েছে কোনো? না না কোনো সমস্যা হয়নি, জান্নাত এখানে আসতে চাইছে তাই নিয়ে এসেছি। তাহলে আমি এখন যাই। আম্মা উনি মিথ্যা কথা বলছে, আমি এখানে আসতে চাইনি, উনি নিজেই আমাকে এখানে নিয়ে এসেছে। এই তুমি নিজে থেকেই তো বলছো আসবে, এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। আমার বাড়ির জন্য কেমন কেমন লাগে তাই এসেছি। তাহলে তুই হাসানের উপর দোষ দিয়েছিলিস কেন? এখন তুই এখানে কিছুদিন থাক, পরে হাসান এসে তোকে নিয়ে যাবে। হ্যাঁ তাহলে আমি যাই। তাহলে আমার মিষ্টি খাইয়ে দেন, আপনি যেহেতু বাহিরে যাবেন। তোমার জন্য আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে বলে টান মেরে কাছে নিয়ে এসেছি। জান্নাত আমার দিকে চেয়ে আছে, তবে আজকে চাওয়াটা একটু অন্যরকম। কপালে একটা চুমু দিয়ে ঠোঁটে আলতো ছুঁয়ে বলেছি, তুমি যেদিন নিজে থেকে আমাকে ফোন করবে সেই দিন আমি নিয়ে এসে যাব, তা না হলে আমি আর আসবো না বলে জান্নাতকে ছাড়িয়ে বাইর হয়ে চলে আসলাম। মনটা খারাপ করে গাড়ি চালাচ্ছি, জান্নাতের কথাগুলো খুব করে মনে পড়ছে। আল্লাহ জানে কবে ফোন করে বলবে আমাকে এসে নিয়ে যান, আমার আর একা একা ভালো লাগে না, কথাগুলো ভাবছি। তখনই মোবাইলটা বেজে উঠেছে, হাতে নিয়ে দেখি জান্নাতের ভাবির নাম্বার। রিসিভ করতেই, আমার যদি কাউকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে তাহলে কাকে ধরবো? আমার যদি রাতে ঘুম না আসে তাহলে কার সাথে বসে গল্প করব? ভাবি তো বলেছে রাতের বেলা এখন থেকে আপনার সাথে ঘুমাইতে, তাহলে আমি এখন কার সাথে ঘুমাবো? সোজা কথা বলো, এখন কি করতে হবে? আমি আর কারো কাছে কিচ্ছু বলবো না, রাতে আপনি আর আমি যা করব কিচ্ছু বলবো না,
আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে এসে নিয়ে যান। মনে থাকবে তো নাকি পরে ভুলে যাবে? সব মনে থাকবে, এখন এসে আমাকে নিয়ে যান, আমার খুব ইচ্ছে করছে আপনাকে দেখতে। ঠিক আছে আসছি। গাড়িটা ঘুরিয়ে আবারও জান্নাত কান্দতে চলে আসলাম। গিয়ে দেখি জান্নাত কান্না করে চোখ লাল করে ফিরেছে, আমাকে দেখে সবার সামনে এসে জড়িয়ে ধরেছে। আমার নিজের কাছে যদিও লজ্জা লাগছে তবে ভালোই লাগছে। যাক, আমার ননদি তার স্বামীকে ভালোভাবে জব্দ করেছে। ঠিক আছে তাহলে চলো আমরা ঢাকা চলে যাই। ঠিক আছে, তাহলে ভাবি তুমি যেগুলা শিখাই দিয়েছো সেইগুলা আমরা গাড়িতে করব, কেমন? আবার ভাবি, আপনি কি শিখিয়ে দিয়েছেন শুনি। বলেছে তো গাড়িতে করবে। বুঝতে পারছি। জান্নাতকে নিয়ে গাড়িতে বসলাম। জান্নাত আমাকে গাড়ির মাঝেই গালে কিস করে বসেছে। জান্নাত, তোমার ভাবি যা বলেছে তা আমাদের বাড়িতে গিয়ে রুমে করো, কেমন? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলেন। যাচ্ছি, 3 ঘন্টা রাস্তা, 2 ঘন্টা এসেছি। জান্নাতকে দেখে সবাই অনেক খুশি হয়েছে, সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, সবাই হাসছে কেন? আমি যে আপনাকে গালে চুমা দিয়েছি তার লিপস্টিকের দাগ লেগে আছে গালে আপনার। চলেন রুমে যাই, ভাবি যেইটা বলে দিয়েছে আমরা সেইটা করি। জান্নাতের কথা শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি চলে গেছে। হ্যাঁ চলো দেখি তোমার ভাবি কি বলছে। জান্নাতকে কোলে নিয়ে রুমে গেলাম। জান্নাতকে খাটের ওপর শুয়ে আমি চলে যাচ্ছি, তখনই জান্নাত আমার হাত ধরে টান মেরে কাছে নিয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলে, ভাবি আমাকে যা যা করতে বলেছে আজকে আমি আপনার সাথে তা তা করব। সকালে কাউকে কিছু বলো না কেমন, সবাই জানতে পারলে সমস্যা হবে, সবাই হাসাহাসি করবে। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত রুমে নিয়ে গেল। কোথায় আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি জান্নাত আব্বাকে খাবার খেতে দিচ্ছে। আব্বা খাবার রেখে এদিক সেদিক চাইছে, সবাই এসেছে, একটু একটু করে সবাই খেয়েছে। আজকে রান্না অনেক ভালো হয়েছে। খাবার শেষ করে আমি অফিসে যাচ্ছি। শোনেন, আপনার খাবার নিয়ে আমি অফিসে আসব দুপুরে। ঠিক আছে এসো। এখন জান্নাতের কিছুটা পরিবর্তন হয়েছে যা এতদিন ছিল না, এভাবে আজ কিছু দিন ভালোই যাচ্ছে। রাতে আমি রুমে এসে বসে আছি, জান্নাত এসেছে। আমি জান্নাতকে কাছে নিয়ে বলছি, আচ্ছা জান্নাত তোমার এতটা পরিবর্তন হলো কি করে? তাহলে সবাইকে বলে আসি। তখনই জান্নাতকে টান মেরে কাছে এনে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে বসলাম। তারপর কি হয়েছে আর কিচ্ছু জানি না, তবে এখন দিন দিন বুঝতে পারছি সংসার স্বামী কি জিনিস। তবে এখন আগে চাইতে বেশি মিষ্টি খেতে চাই। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।